সমালিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন আর যে আপন জীবনের গল্পের এক হাজার আঠাইশতম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আজ আমি আপনাকে শোনাব বন্দনগরি চট্টগ্রামের ভাই মোহাম্মদ তাবিব হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী বন্ধুগণ আজকের গল্পের টাইটেল যে ষোলো বৎসর বয়সে বিয়ে করে তিরিশ বছর বয়সী শিক্ষিকাকে চট্টগ্রামের এক বাস্তব ঘটনা আমার কাছে মনে হয় যে আজকের এই গল্পটা প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেকটা অভিভাবকের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত আমরা বলি শিক্ষক এবং শিক্ষিকা তারা হচ্ছে মানুষ গড়ার কারিগর বাবা মায়ের জন্ম দেয় ভূত আর এই শিক্ষক তাকে ঘরে তোলে মানুষের মতো মানুষ তো সেই শিক্ষক আদৌ সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তোলে অন্ধবিশ্বাসে আপনি আপনার যে ছেলে বা মেয়েকে শিক্ষক বা শিক্ষিকার হাতে তুলে দিচ্ছেন কেমন হতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি আজকে চট্টগ্রামের ভাই তাবিব হোসেনের জীবনের বাস্তব গল্পটা গল্পটা শোনেন আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত গল্প গল্পজুরা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে তাবিব হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাবিব হোসেন আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম বন্ধুগণ আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি আমার পরিবারে আমি এছি আমার বাবা আছে মা আছে এছাড়া রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট দুইটা বোন আমরা টোটাল তিন বোন এক ভাই আমাদের পরিবারটা আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরেরই কোনো এক ভাড়া বাসায় এক উচ্চ মধ্যবিত্ত পরিবার আমার বাবা পেশে একজন বেসরকারি কর্মকর্তা একটা বেসরকারি প্রতিষ্ঠানে আমার বাবা চাকরি করে এবং সেই চাকরি করে আমার বাবা যেটাকে বেতন পেত তা দিয়ে আমাদের পরিবারটা খুব ভালোভাবেই চলে যেত আমাদের গ্রামের বাড়ি ছিল চট্টগ্রামের আনোয়ারাতে ওখানেই আমাদের গ্রামের বাড়ি কিন্তু আমার এবং আমার ভাই আমার বোনদের সবারই জন্ম হয় চট্টগ্রামে এই জন্য আমরা চট্টগ্রাম শহরের বাসিন্দাই বলতে পারি এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে আমি ছোটোবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব মেধাবী ছিলাম পড়াশোনার প্রতি আমার খুবই আকর্ষণ ছিল আমি খেলাধুলা করা অযথা সময় নষ্ট করা এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগতো না আমি সব সবসময় বইয়ের মধ্যে মগ্ন থাকতাম এরকম করে শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে পার হতে থাকে আমার বাবা একটু অন্যরকম মানুষ ছিল অন্যরকম মানুষ বলতে আমি বাস্তবতার খাতিলে কথাগুলো বলি আমার বাবাকে আমি কারো কাছে ছোটো করতেছি না শুধু বাস্তবতা বোঝানোর জন্যই বলছি আমার বাবা অন্য নারীর প্রতি একটু আসক্ত ছিল আমার বাবা যে অফিসে কাজ করতো সেই অফিসেরই বিভিন্ন মহিলা কর্মকর্তার সাথে আমার বাবার অনৈতিক সম্পর্ক ছিল মানে খারাপ সম্পর্ক ছিল এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমার আব্বা আম্মার সাথে খুব ভেবেশি বেশি ঝগড়া হতো আমার মা এই জিনিসগুলো কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না মা বারবার একটা কথাই বলতো যে আব্বার চরিত্রে কি কখনো ঠিক হবে না আমার আব্বা কি ভালো হবে না কোনোভাবেই আমার মা আমার বাবাকে ভালো করতে পারতেছিল না মা এই নিয়ে আমার নানা নানু সহ অন্য অন্য আত্মীয় স্বজনদের কাছে আমার আব্বার নামে বিচার দিত কিন্তু আমার বাবার এতে কোনো কিছু যায় আসতো না এসব বিষয় নিয়ে আমার বাবা কোনো রকমের মাথা ঘামাতো না বাবার যখন যেটা করতে মন চাইতো বাবা সেটি করতো মাকে না বলি দুই তিন দিনের জন্য আমার বাবা হঠাৎ করে হাওয়া হয়ে যেত দুই তিন দিন আমার বাবার কোনো খোঁজখবর পাওয়া যেত না উনি কোথায় গেছে কেন গেছে কি কারণে গেছে এটা আসলে পরিবারের কেউই বলতে পারতো না এই নিয়ে আমার মা আমার আব্বার উপরে খুব বেশি নিত এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার বরাবর তখন ঠিক বিয়ের বয়স হয়নি বিয়ের বয়স খুব বেশি একটা হয়নি তারপর আমার মা করলো কি আমার বরাবরকে বিয়ে দেওয়ার জন্য এদিক সেদিক ছেলে খুঁজতেছে আমার বাবা আমাকে বলে তোর মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে তোর মা কি পাগল হয়ে গেছে এরকম কম বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিবে কেন ওর তো এখনও বিয়ের বয়স হয়নি ও পড়াশোনা করুক মানুষের মতো মানুষ হোক ওকে এই বয়সে বিয়ে দিতে হবে কেন আমি যখন আমার মাকে বলি যে মা আপুকে এই মুহূর্তে বিয়ে দিতে হবে কেন আপু পড়াশোনা করুক আপুর বয়সে সবাই তো তখন পড়াশোনা করতেছে তা তুমি আপুকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেলে কেন আমার মা তখন আমাকে বলল যে এর পরে নাকি আমার বোনকে আর বিয়ে দেওয়া যাবে না আমার আম্মা বলতেছে এরপরে চেষ্টা করলেও আর তোর বোনকে বিয়ে দিতে পারবি না কারণ তোর আব্বার স্বভাব চরিত্র যেরকম খারাপ হয়ে গেছে কবে যে তোর আব্বা আমাদের ঘরে নতুন করে তোর নতুন মা নিয়ে আসে তার কোনো ঠিক নাই আর যদি তোর ঘরে সৎমা চলে আসে তবে তোর বোনটাকে এখন যতটুকু ভালো বিয়ে দিতে পারবি তখন ঠিক ততটুকুও পারবি না আরও বেশি বিপদে পড়ে যাবে আরও বেশি সমস্যায় পড়ে যাবে এরকম করে যখন আমার মা আমাকে কথাগুলো বলতেছিল আমি তখন চিন্তা করতেছিলাম যে কী করা যায় কেন মা আমাকে এইসব বিষয় নিয়ে কথা বলে মানে আমি না বুঝি না আমি কিন্তু আমার দৃষ্টিতে বা আমার চোখে কখনই আমার আব্বার তেমন কোনো খারাপই দেখি নাই যেটা সত্য কথা আমার আব্বা আমার সাথে খুবই ভালো ছিল যখনই আব্বার কাছে যেটা চাইতাম আব্বা ঠিক তখনই আমাকে সেটাই দিত এরকম করতে করতে আমি তখন ক্লাস এইটে পড়ি আমার ক্লাস এইটে পড়া অবস্থায় হঠাৎ করে আমাদের স্কুলে একটা সমস্যা দেখা দেয় সমস্যা দেখা দেয় বলতে মানে বিষয়টা ছিল এরকম যে আমি আমার স্কুলে একটা অঘটন ঘটাই যে কোনো একটা অঘটন ঘটাই এবং এই স্কুলে অঘটনটা ঘটানোর পর আমাকে স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয় আমাদের স্কুল থেকে আমাকে বহিষ্কার করা হয় এবং বহিষ্কার করা পরিপ্রেক্ষিতে আমি তখন বাসায় থাকি আমার আম্মা তখন খুব টেনশান করতেছে আমার পড়াশোনা নিয়ে ক্লাস এইটে পর অবস্থায় স্কুল থেকে বহিষ্কার হয়ে যায় তো আমি তখন আমাদের স্কুল বাদ দিয়ে অন্য একটি স্কুলে ভর্তি হই অন্য একটি স্কুলে আমার একজন ম্যাডাম ছিল নাম ছিল মায়া ম্যাডাম এবং ওই মায়া ম্যাডামের সহযোগিতায় আমি তখন আরেকটা স্কুলে ভর্তি হই তা আমার আম্মা তখন ম্যাডামকে বলে যে আমার ছেলেটার কোনো দোষ নাই আমার ছেলেটার নির্দোষ ছিল তো ওই স্কুলের যারা হেড টিচার ছিল বা অন্য অন্য শিক্ষকরা ছিল তারা আমার ছেলেকে ফাঁসাই দিছে এবং আমার ছেলের জীবনটা পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে তো এক বছর ড্রপ দিয়ে আমি তখন পুনরায় আবারও ক্লাস এইটে ভর্তি হই ওই স্কুলটাতে তো আমি যে বছরটাতে গ্যাপ দিই ওই বছরটাতে ওই স্কুলের যিনি একজন শিক্ষিকা ছিলেন মায়া ম্যাডাম মায়া ম্যাডাম আমাকে খুব পড়াতো মানে আমি ম্যাডামের কাছে যেতাম প্রাইভেট পড়তাম এবং ম্যাডাম আমাকে প্রাইভেট পড়াতো এরকম করে ম্যাডামের সাথে আমার একটা ভালো রকম একটা সম্পর্ক তৈরি হয় তো আমি পুনরায় আবার ম্যাডাম যে স্কুলে শিক্ষকতা করতো আমি আবার সে স্কুলে ভর্তি হই এটা একটা হাই স্কুল ছিল ওই স্কুলে ভর্তি হই তো ভর্তি হওয়ার পরে এরই মাঝে আমার আম্মুর সাথে ম্যাডামের একটা খুব ভালো সম্পর্ক হয় আমার ওই ম্যাডামের খুব ভালো একটা সম্পর্ক হয় ম্যাডাম আমাদের বাসায় আসে আবার আমার আম্মু ম্যাডামের বাসায় যায় মানে আমাদের সাথে ম্যাডামের একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে যায় আবার আমার বড় বোনকে যে জায়গায় বিয়ে দিয়েছি আমার বড় বোনও মাঝে মাঝে ম্যাডামের বাসায় বেড়াইতে আসে মানে ম্যাডামকে আনটি বলে ডাকে আমাদের পারিবারিক একটা আত্মীয় মানে পারিবারিক একটা সম্পর্ক ম্যাডামের সাথে তৈরি হয় তো যাই হোক এই সম্পর্কের সূত্র ধরে আমরা সবাই মোটামুটি বেশ ভালোই আছি ম্যাডামের সাথে সব বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলি বা ম্যাডাম অত্যধিক ভালো আমাদের বাসায় আসে যায় এরকমভাবে সম্পর্কটা যেহেতু আমি তখন ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠি এবং ক্লাস নাইন ওঠার পর থেকে ম্যাডাম আমাদের বাসায় একটু ঘন ঘন আসতো মানে বারবারে আসতো কোনো কারণে অকারণে আমার আম্মুর সাথে ম্যাডাম একটা ভালো সম্পর্ক ছিল ক্লাস নাইনের লাস্টের বছর আমি যখন ফাইনাল পরীক্ষা দিব আমি কিন্তু ওই সময় শুধু ম্যাডামের কাছেই টিউশনে পড়তাম মানে ম্যাডামে আমাকে প্রাইভেট পড়াইতে ম্যাডামের কাছে এক্সট্রা পড়তাম ম্যাডাম আমাকে এক্সট্রাভাবে দেখতো আর কি নিজের ছেলের মতো করে আমাকে পড়াশোনা করাতো অনেক আদর যত্ন করতো বা কোনো সমস্যা হলে আমার প্রতি ম্যাডাম খুবই টেক কেয়ার ছিল মানে খুবই যত্নবান ছিল তো এই অবস্থার ভিতরে ক্লাস নাইন থেকে আমি যখন ফাইনাল পরীক্ষা দিব ওই মুহূর্তে হঠাৎ করে আমার আম্মা আমাকে ম্যাডামের কাছে আর পড়তে দেয় না মানে কারণ কি আমি সেটা জানি না হঠাৎ করে বলতেছে তো আর ম্যাডামের কাছে পড়তে হবে না এবং ম্যাডামকে বলে দিল যেন ম্যাডাম আর আমাদের বাসায় না আসে বললো আপনি আর আমাদের বাসায় আসবেন না আমাদের বাসায় আসার প্রয়োজন নাই আর আমার তাবিবা আপনার কাছে আর পড়বে না তা আমি ওই স্কুলেই পড়তাম কিন্তু ম্যাডামের কাছে আর পড়তাম না বাট ম্যাডাম অনেক ভালো পড়াইতো দেখেন আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম তো অনেকেই ভালো পড়াইতো তার পড়াশোনারও অনেক বেশি ভালো ছিল তা আমার আম্মা হঠাৎ করে কেন আমাকে ম্যাডামের কাছে যেতে দেয় না বা ম্যাডামও আমার সাথে আগের মতো করে কথা বলে না কেমন জানি ম্যাডামের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক দূরত্ব তৈরি হয়ে গেল একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেলো ম্যাডাম ম্যাডামের মতো করে আছে আমি আমাদের মতো করে আছি বাট আমি মারবার মাকে প্রশ্ন করি যে মা ম্যাডাম তো আমাকে পড়াইতো বা নিজের ছেলের মতো আমাকে আদর করতো যত্ন করতো ভালোবাসতো বাট তুমি হঠাৎ করে কী কারণে ম্যাডামের কাছে আমাকে পড়তে মানা করে দিলা আমি যাতে ম্যাডামের কাছে না যাই কেন তুমি এটা করলা কারণটা কি আমার আম্মা বলে আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি এইভাবে আমি তখন ক্লাস নাইনের পরীক্ষা দিলাম মানে ফাইনাল পরীক্ষা তো পরীক্ষায় আমার কাছে যেটা মনে হয় আর কি যে আমার রেজাল্টটা খুব একটা ভালো হয়নি রেজাল্টটা খুব একটা ভালো না হওয়ার কারণে আমি তখন নাইন থেকে ক্লাস টেনে উঠি এবং ক্লাস টেনে ওঠার পরে একদিন আব্বা আমার মার্কশিট দেখে আমার রেজাল্ট দেখে তো রেজাল্ট দেখার পরে আমি আব্বুকে রেজাল্টটা দেখাই দেখলে পরে আব্বু তখন খুব রাগারাগি করে যেহেতু রেজাল্ট এরকম খারাপ হলো কেন তোর রেজাল্ট এরকম খারাপ খারাপ হওয়ার কথা না তুই তো অনেক ভালো রেজাল্ট করার কথা এরকম খারাপ কেন তা আমি বললাম যে মায়া ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম তা মায়া ম্যাডাম তো অনেক ভালো ছিল অ্যান্ড পরীক্ষার আগ মুহূর্তে হঠাৎ করে আম্মার কি হলো আম্মা মায়া ম্যাডামকে মানা করে দিল আমি ওই সময় হচ্ছে আমার মানে হোম টিচার চেঞ্জ করেছি তো হঠাৎ করে এইভাবে চেঞ্জ করার কারণে আমার পড়াশোনার ভিতরে মানে পড়াশোনার মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে তো এটা আমার আম্মুর কারণে হয়েছে আমি এটা আব্বুরে বললাম আব্বু তখন খুব রেগে গেল হ্যাঁ তোর আম্মা যেটা বুঝে সেটাই হবে নাকি তোর আম্মার কথায় সংসার চলবে নাকি এই সেই করে আম্মুর সাথে ওই দিন আব্বুর আবারও আমার আমার এই বিষয়টা নিয়ে খুব বেশি ঝগড়া হলো এবং ঝগড়ার একটা পর্যায়ে আমার বাবা আমার মাকে সেদিন প্রচুর মারছে মানে অত্যাধিক মারছে আমি কখনোই দেখি নাই যে আমার মায়ের গায়ে আমার আব্বা এইভাবে হাত তুলতে বাট সেদিন খুবভাবে মারছে আমি আমার ছোট বোনেরা কোনোভাবে আব্বাকে ধরে রাখতে পারতেছিলাম না যে আব্বা তুমি এটা কইরো না আব্বারে ধরে রাখতে পারতেছিলাম না আব্বারে খুবভাবে মারছে মানে আমার আম্মা আমার আব্বা আম্মারে মারছে আবার আম্মা আব্বারে মারছে এভাবে একটা ফাইটিংয়ের মতো হলো এক পর্যায়ে হলো কি যে আমি তখন চুপ হয়ে গেলাম যে ঠিক আছে এরকমটা যেহেতু হয়েছে তারপর হঠাৎ করে আম্মা আমাকে বলে তোর আর স্কুলে যেতে হবে না তোর পড়াশোনা করতে হবে না তা আমার আম্মুর রাগ হলো যে আমি কেন আম্মুর আব্বুর কাছে বললাম যে আব্বু আমাকে মায়া ম্যাডামের কাছে পড়তে দেয় নাই বা হঠাৎ করে মায়া ম্যাডাম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমার পড়াশোনা এরকম সমস্যা হয়েছে এই কথাগুলো আমি আব্বুর কাছে বললাম কেন আমার আম্মুর হচ্ছে এটাই রাগ তা আম্মু আমাকে বলতেছে তোরা প্রাইভেট পাওয়ার দরকার নেই তোরা স্কুলে যাওয়ার দরকার নেই তোরা পড়াশোনা করতে হবে না এভাবে আমার আম্মু তখন আমাকে আর স্কুলে যেতে দেয় না তো আমার সামনে এসএসসি পরীক্ষা আপনি তো বুঝেনি ক্লাস টেনে যেহেতু পড়ি সামনে এসএসসি পরীক্ষা পড়াশোনার একটা অনেক বড় চাপ থাকে তা আমি তখন আম্মুরে বলতেছি আম্মা এটা তুমি কি করতেছো আমার সামনে এস এস পরীক্ষা তা তুমি আমাকে এভাবে যদি আটকায় রাখো এভাবে তো হতে পারে না তুমি এটা আমাকে কেন করো এরকমভাবে আম্মু আমাকে আর যাইতে দেয় না আব্বুর সাথেও আম্মু কথা বলে না এরকম করে আম্মু তখন কী করলো আমাকে নিয়ে আম্মুর মানে আমার নানু বাড়িতে চলে গেছে ওই সময় আমার আমার নানু বাড়িতে চলে গেল আমার যে ছোটো দুইটা বোন ওই দুইটা বোনকে আমার আব্বুর কাছে রেখে গেলো আব্বুর কাছে বন্ধুটাকে রেখে আম্মু আমাকে নিয়ে ডিরেক্টলি চলে গেলো নানু বাড়িতে নানুবাড়ি যাওয়ার পরে নানুবাড়ি যাওয়ার ঠিক দুই মাস পর ওই সময় আমার পড়াশোনা কিনতে বন্ধ দুই মাস পরে হঠাৎ করে একদিন আমার মা আমাকে এমন একটা কথা শোনালো শোনার পরে আমার মাথা আসমানটা ভেঙে পড়লো আমার আম্মা আমাকে বলতেছে যে আমি তোকে বিয়ে করাবো তা আমার বয়স তখন প্রায় ষোলো বছরের কাছাকাছি তো ষোলো বছর বয়স আমার আম্মু বলতেছে আমাকে বিয়ে করাবে আমার মেয়ে দেখতে যাব। তোর বিয়ে করাবো তা আমার নানা ভাইও ছিল নানা ভাই আমাকে বলতেছে যে তাবি তোমাকে বিয়ে করাবো তো আমি বললাম যে না না আমি মাত্র ক্লাস টেনে পড়ি আমি এত ছোটো একটা মানুষ আমি এই বয়সে কি বিয়ে করব। আমার তো কোনো বিয়ের বয়সই হয়নি তা তোমরা আমাকে এরকম করে বিয়ে করাতে যাচ্ছ আমার মাথায় তো কিছুই আসতেছে না আমার আম্মা বলে তোকে বিয়ে করাবো তা আমি প্রথমে ভেবে নিলাম যে আম্মু হয়তো আমার সাথে দুষ্টুমি করতেছে হয় না যে একটু মানে শয়তানি করা তো আমি ভাবলাম যে হয়তো আম্মা আমার সাথে দুষ্টমে করতেছে এটা আসলে বিষয়টা সিরিয়াস না কারণ আমার এত কম বয়সে আমাকে কিসের বিয়ে করাবে মানে এটা হচ্ছে আমার ভিতরে আর কি একটা কথা কিন্তু দেখা গেলো যে না আম্মু ঠিকই আমাকে বিয়ে করাই বিয়েবে মানে আমাকে বিয়ে করাবে আম্মু তার দিন পরে মানে বাজার সাজার করতেছে মানে এটা সেটা কিনতেছে আমাকে বিয়ে করাবে তেন আমি একদিন দুষ্টমিকের আমার আম্মুরে মানে আমার নানু বললাম যে নানু হ্যাঁ আম্মু আমার পড়াশোনা অফ করাই দিল আব্বুর কাছ থেকে আমাকে নিয়ে আসলো এখন হুট করে বলতেছে আমাকে বিয়ে করাবে তো আমাকে বিয়েটা কোথায় করাবে আমার নানু আমাকে তখন বলে তোদের স্কুলে মায়া ম্যাডাম নামের কোনো শিক্ষিকা ছিল আমি বললাম হ্যাঁ ছিল তো মায়া ম্যাডামের কাছে ক্লাস নাইনে থাকতে প্রাইভেট পড়ছিলাম তা লাস্ট বছর যাওয়ার পর আম্মু হঠাৎ করে মায়া ম্যাডামের সাথে আমাকে আর পড়তে দিল না বাট মায়া ম্যাডাম অনেক ভালো পড়াইতো আমার নানু আমাকে বলে ওই মায়া ম্যাডামকে নাকি কি আমার আম্মু আমাকে বিয়ে করাবে আমি তখন মানে মানে বুঝতেছিলাম না যে আমার আমার নানু এগুলো আমাকে কী বলে তারপর এটাও বুঝলাম যে নানু মায়া ম্যাডামকে চিনবে কেমন করে কখনও তো মায়া ম্যাডামের সাথে আমার নানুর কথা হয় নাই তারপর নানু আবার মায়া ম্যাডামকে কীভাবে চিনবে আবার আম্মা আমাকে আমার মায়া ম্যাডামকে বিয়ে করাবে মানে বিষয়গুলো তখন আমার মাথায় কোনোভাবেই কাজ করতেছিল না যে এইগুলো কী হচ্ছে মানে পারিবারিকভাবে এই বিষয়গুলো কী হচ্ছে এবং কেন হচ্ছে সে বুঝতেছিলাম না দুদিন পরে আম্মা আমাকে বলতেছে তোর আমি এই মায়া ম্যাডামের বাসায় নিয়ে যাব। এবং ওখানে তোর সাথে ম্যাডামের বিয়ে হবে তা আমি বললাম মা এটা কী ধরনের কথা বলো আমি তো বুঝতেছি না মায়া ম্যাডাম আমার বয়সের অনেক সিনিয়র ওনার বয়স প্রায় তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ বছরের কাছাকাছি তো আমার তো কোনো বিয়ের বয়সই হয়নি তা এই বয়সে আমি কিসের বিয়ে করব আমার তো এখনো আইডি কার্ডে হয়নি আর আম্মু বলে আমি বিয়ে করাবো কোনো কথা নাই এবং আমার আম্মুকেই করলো তারপরে আমার নানা ভাই আমার নানু মনে আমাকে সব আমার রিলেটিভ কিছু মানুষকে নিয়ে আমার আম্মা তখন মায়া ম্যাডামের বাসায় গিয়ে উঠছে চিরংয়ে এবং যেমন কথা তেমন কাজ যাওয়ার সময় আমাকে বর্ষা যাই নিল একদম পাগড়ি টাগড়ি পড়ায় খুব সুন্দর করে সাজাটা যে আমাকে ম্যাডামের বাসায় নিয়ে গেল। কোনো কথাবার্তা ছাড়াই সেদিন ম্যাডামের সাথে আমার বিয়ে হয়ে গেল ম্যাডামের বাসায় এবং ম্যাডামও দেখলাম বিয়ের জন্য প্রস্তুত মানে ম্যাডামও বিয়ে বসবে ম্যাডামের সাথে আমার বিয়ে হলো এবং বিয়ে হওয়ার পরে আমি তখন ম্যাডামকে বউ যায় আমার বাসায় নিয়ে আসলাম সে রাত আমার বাসর হলো আমি আমার জীবনে এতটা লজ্জা কখনোই পাইনি ম্যাডামের সামনে যাওয়ার পরে আমি নিচের দিকে তাকে আসি যে কি কী হইল কিন্তু ম্যাডাম আমার সাথে খুব ক্লোজলি স্বামী স্ত্রীর সম্পর্কটা করলো এবং এটা হওয়ার পরের দিনে আমার আব্বা তখন কী করলো চিরং থেকে আবার কিছু বন্ধু বান্ধব মানে এরকম কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে আব্বু তখন আমাদের পাশে আসছে নানুবাড়িতে নানুবাড়িতে আসার পর আব্বু খুব ঝামেলা করতেছে চিল্লা চিল্লি করতেছে আম্মুর সাথে এরপরে আমার নানা ভাইকে বলতেছে যে আপনার মেয়ে এত বড় একটা আকাম করলো আমার ছেলের জীবনটাকে নষ্ট করাই দিল এটা আপনারা কেন বললেন না কেন কিছু বললেন না এবং মানে আমিও না বুঝতে পারতেছিলাম না যে যে ম্যাডামের কাছে আমি প্রাইভেট পড়তাম যিনি আমার একজন শিক্ষিকা ছিল একজন প্রাইমারি হাই স্কুলের শিক্ষিকা ছিল তা ওনাকে কেন আমার আম্মু আমাকে বিয়ে করায় দিবে ঠিক এই সময় মানে এমন না যে ওনার প্রতি আমার কোনো রকমের আকর্ষণ ছিল বা পছন্দ ছিল বা উনি আমার দিকে কখনো খারাপভাবে তাকাইছে এরকম তো আসলে কোনো কিছুই না আমিও ম্যাডামকে খুব ভালোভাবে দেখতাম যে তিনি আমার ম্যাডাম আমার শিক্ষিকা একইভাবে তিনি আমাকে স্টুডেন্টের নজরেই দেখত তাই এরকম একটা অবস্থার মধ্যে গিয়ে আম্মু কি বুঝে আমাকে ম্যাডামকে বিয়ে করে নিয়ে আসলো আমি বুঝতেই পারলাম না এবং আব্বু এসে খুবভাবে আমার আম্মুর নামে রিপোর্ট দিয়ে গেল আমার নানা নানার কাছে বললো যে আপনারা হয় বিচার করবেন নাহলে আমার ছেলের জীবন কেন এইভাবে নষ্ট করলো কেন তার মায়ের বয়সে একটা মহিলাকে বিয়ে করায় আনলো মানে কে কে কী কারণে আনলো এটার একটা বিচার হইতে হবে খুব ভাবে হচ্ছে আমার নানা নানি খেপে গেল মানে আমার আব্বা খেপে গেল নানা নানির উপরে এর দু দিন পরে আমার আম্মা আমাদের এলাকার যে নানুবাড়ির যে মেম্বার মানে আপনার চেয়ারম্যানের মজলিস ছিল ওখানে আমাকে আর আমার আম্মুকে ডেকে নিয়েছে তখন কিন্তু মায়া ম্যাডাম আমাদের বাসায় মানে আমার নানুবাড়িতে তো নিয়ে যাওয়ার পরে আমার আম্মু আমাকে শিখিয়ে দিছে তুই বলবি যে তুই মায় ম্যাডামরে পছন্দ করিস এবং তুই ম্যাডামকে বিয়ে করতে চাইছিস এজন্য আমি তোকে আমি তোকে বিয়ে করাই দিছি এবং তুই বলছিস যে তুই বিয়ে না তুই বিষ খাবি আমি বললাম যে আম্মু এটা তুমি কি বলতেছো এরকম তো কোনো কিছুই না তুমি আমাকে হুটহাট করে ম্যাডামের বাসা নিয়ে গেলা এবং ম্যাডামকে বিয়ে করায় নিয়ে আসলা বাট এখন তুই আমাকে বলতেছো যে আমি এটা দরবারে গিয়ে বলবো এটা আমি কেন বলবো আম্মা আমাকে বলো তোকে আমি পেটে ধরছি না তুই আমার সন্তান না তুই আমার বুকের দুধ খেয়ে মানুষ হয়েছস না তুই আমার কথা শুনবি না আমার কথা তো শোনা লাগবে আমি যেটা বলছি তুই সেটাই বলবি তুই ওখানে যাবি এবং সবার কাছে বলবি যে তুই ম্যাডামকে অনেক ভালোবাসতি ম্যাডামের প্রতি তো দুর্বলতা ছিল তো এবং ম্যাডামকে না পাইলে তুই আত্মহত্যা করবি হুমকি দিয়েছিলি এই আমি তোকে বিয়ে করাইছি এবার আমি দরবারে গেলাম এবং দরবারে যাওয়ার পরে আমাকে আমাদের নানুবাড়ি এলাকার যে চেয়ারম্যান ছিল উনি জিজ্ঞেস করলো যে তাবিব তুমি ম্যাডামকে কেন বিয়ে করলাবে ম্যাডাম তো তোমার বয়সের অনেক সিনিয়র তোমার বয়সেরও আর ডাবল করলে আর বেশি বয়স তো এরকম বয়স্ক একজন মহিলাকে তুমি কেন বিয়ে করলো আমি তখন আম্মুর মুখের দিকে টাকায় আসি আম্মুর মুখের দিকে তাকিয়ে থেকে অনেকক্ষণ পরে বললাম যে আসলে ম্যাডামকে আমি পছন্দ করতাম তো ম্যাডামের কাছে প্রাইভেট পড়তাম এই নিয়ে ম্যাডামের সাথে আমার একটা সম্পর্ক হয় এবং সম্পর্কের সূত্র ধরে আমি ম্যাডামকে ভালোবেসে ফেলি এবং আম্মুকে আমি ফোর্স করি যে আমি ম্যাডামকে বিয়ে করতে চাই তো আমি ম্যাডামকে বিয়ে করব। এটা বলে আম্মুকে আমি প্রেশার দি এবং প্রেশারে একটা পর যে আমার আম্মু তখন বাধ্য হয়ে আমাকে ম্যাডামকে বিয়ে করায় আমার আব্বা বলতেছে না এটা পুরোই মিথ্যা কথা আমার ছেলের সাথে ম্যাডামের কোনো সম্পর্ক নাই এবং ওই মহিলা আমার আম্মাকে বলতেছে ওই মহিলা জোর করে আমার ছেলের জীবনটা নষ্ট করে এবং আমার ছেলেকে এই মানে তার ম্যাডামকে বিয়ে করে তার লাইফটা পুরো নষ্ট করে দেয় এটা ওই ম্যাডামের একটা চালাকি ওই ওই মহিলার একটা চালাকি এগুলো বলে তারপরে চেয়ারম্যান বলে যে না আপনার ছেলে পছন্দ করছে ঠিক আছে তার বিয়ের বয়স হয় নাই কিন্তু সে আত্মহত্যা করতো এবং ছেলে তার বয়সের সিনিয়র একজন মানুষকে বিয়ে করছে এটা নিয়ে আসলে অতটা মাথা কামড়ের কিছু নাই আমার আব্বাকে তখন ওখানে হেওয়া প্রতিবন্ধ করে আব্বাকে বের করে দেওয়া হয় আব্বা যখন সেই জায়গা থেকে চলে যায় এবং চলে যাওয়ার পরে আমি তখন বাড়িতে আসি এবং তখন ম্যাডাম চিটং শহরে চলে যায় আবারও যেহেতু ম্যাডামের জব আছে। কিন্তু এই বিয়ের বিষয়টা ম্যাডাম বলে যে স্কুলের আমার যে বন্ধু বান্ধব আছে আমি যদি কাউকেই বিষয়টা না বলি তা আমি তখন বিষয়টা কাউকেই বলি না ম্যাডামের সাথে ম্যাডামের বাসায় থাকতে শুরু করি উনি চাকরি করে জবে যায় আমি ওনার বাসায় থাকতেছি ঘুরতেছি ফিরতেছি খুবই মন খারাপ থাকে অ্যান্ড এরকম করে আমার আম্মু তখন নানুবাড়িতে আমি একদিন নানুবাড়িতে চলে আসি আমার কিন্তু ম্যাডামের সাথে ভালো লাগতেছিলো না সত্যি কথা যেটা কারণ তিনি আমার বয়সের অনেক সিনিয়র আমার মায়ের বয়সে একটা মানুষ তার সাথে তো আসলে আমার অ্যাডজাস্টমেন্টটা কোনো দিক থেকে ওভাবে আসতেছে না বা এইভাবে হচ্ছে না পরে একদিন আমি আম্মুকে বললাম যে আম্মু আমার না মনের ভিতরে অনেক কৌতূহল মানে অনেক প্রশ্ন আমি এই প্রশ্নটা আমার ওয়াইফকেও করেছিলাম বাট আমি এটার কোনো সঠিক উত্তর পাইনি যে এটা কেন হলো বা কি কারণে হলো তা আম্মু তুমি আমাকে একটু বলবা যে তুমি আমার এরকম ছোট্ট একটা বয়সে যে বয়সটাতে আমি অনেক ছোট আমি পড়াশোনা করব তা এই বয়সটাতে আমার অনেক সিনিয়র ডাবলের চেয়েও বেশি বয়স্ক একটা নারীকে তুমি আমাকে বিয়ে করাই দিলা মানে তার কারণটা কী ছিল কেন হয়তো বয়স্ক একটা মহিলাকে আমাকে বিয়ে করাইলা আমি তখন কান্না করে মানে কিচ্ছু বলে না তাই আমি বললাম তুমি কান্না করতে কেন তুমি ওর কাছে বলো আমার আম্মা তখন আমাকে ওই রাসুল ফাখ সাল্লা সাল্লামের উদাহরণ দেয় যে উনিও তো ওনার বয়সের সিনিয়র একজন মানুষকে বিয়ে করছে তা সমস্যা নাই করা যায় সিনিয়রদেরকে বিয়ে করা সুনত আমি মা সিনিয়রদেরকে বিয়ে করা শূন্য ঠিক আছে তুমি আমাকে অজুহাত দিচ্ছ যুক্তি দিচ্ছ আমি সবই মানলাম কিন্তু কেন আমাকে ওই ম্যাডামকেই বিয়ে করতে হবে আর ম্যাডাম বা কেন আমার মতো একটা ছেলেকে তার স্টুডেন্টকে বিয়ে করার জন্য রাজি হলো মানে কারণটা কি তুমি আমাকে একটু বলো এবং সেদিন আমি ম্যাডাম আমার মায়ের মুখে এমন কিছু কথা শুনতে পাই যেটা শোনার পরে আমি আসমান থেকে পড়ি এবং জিনিসগুলো আমার বিশ্বাস হচ্ছিল না আমার মা বলে আমার আব্বা নাকি ম্যাডামকে পছন্দ করতো এবং দীর্ঘ অনেক মাস ধরে ম্যাডাম আমার আবার আমার আমার আব্বাকে পছন্দ করতো না তো ম্যাডাম আমার আব্বাকে পছন্দ করতো না আমার আব্বা ম্যাডামকে পছন্দ করতে এবং একটা পর্যায়ে ম্যাডামের যে বাবা মা আসে মানে বাবা মাকে ধরে ম্যাডামের বাবা মাকে ধরে ম্যাডামকে বিয়ে করার জন্য চেয়েছিল আমার আব্বা আমার আব্বা যখন ম্যাডামের বাবা মাকে ধরে ম্যাডামকে বিয়ে করতে চাইছিল এবং আমার মা তখন আব্বার সাথে ঝগড়া করে মানে ফাইটিং করে যে না আমার ঘরে আমি সতী আনবো না বা বিয়ে করব না এটা সেটা একটা পর্যায়ে আমার মা তখন ম্যাডামের দ্বারস্থ হয় মানে ম্যাডামকে বলে যে আমার তিনটে কন্যা সন্তান একটা ছেলে আমার একটা সাজানো সংসার আপনার একজন সিনিয়র মানুষ এবং আমার আমার ছেলের সংসারটা কেন ভেঙে দিচ্ছেন আপনার সাথে আমার বান্ধবীর মতো সম্পর্ক তো আমি তো চাই না আমার ছেলের জীবনটা এভাবে নষ্ট হোক তো উনি বলে আমি তো আপনার মানে আমার হাজব্যান্ডের লাইফও নষ্ট হোক বা আমাদের সংসারটা নষ্ট হয়ে যাক এই কথা ম্যাডামকে বলে তো ম্যাডাম নাকি আমার আম্মুকে বলতেছিলো যে দেখেন আমি তো আপনার হাজব্যান্ডকে পছন্দ করি না তো আপনার আপনার হাজব্যান্ডকে আমার ভালোও লাগে না তবে সত্যিকার অর্থে আমাকে যদি কেউ বলে যে আপনার ছেলেকে বিয়ে করার জন্য আমি সেটা করতে রাজি আছি কিন্তু আমি আপনার হাজব্যান্ডকে বিয়ে করতে চাই না বাট আমার পরিবার থেকে আমাকে খুবভাবে প্রেশার দেওয়া হচ্ছে যে আপনার হাজব্যান্ডকে বিয়ে করার জন্য আমার আব্বা আম্মা আমাকে খুবভাবে দৌড়ছে যে আমাকে বিয়ে করাবে আপনার হাজব্যান্ড মানে আপনার ইয়েকে স্বামীকে তো এভাবে যদি প্রেশার ক্রিয়েট করতেছে আসলে আমার পক্ষে কিছুই করার নাই হয়তো পরিবারের চাপে পড়ে আমাকে বিয়ে করতে হবে আমার আম্মা তখন হুট করে ম্যাডামকে বললো যে আপনি একটু আগে যে কথাটা বললেন মানে আম্মু এই কথাগুলো আমার কাছে বলতেছে আর কি যে ম্যাডামকে নাকি বললো যে আপনি একটু আগে যে বললেন যে আপনি প্রয়োজন আমার ছেলেকে বিয়ে করতে রাজি আছেন কিন্তু আমার হাজব্যান্ডকে না আপনি কি আমার ছেলেকে বিয়ে করবেন ম্যাডাম তখন বলে হ্যাঁ তাবিব তো অনেক ভালো ছেলে ওকে তো যে কেউ বিয়ে করবে বাট আমি তো ওনার বয়স অনেক সিনিয়র এটা তো সম্ভব না আমার আম্মু নাকি তখন ম্যাডামকে বলে না আপনি তাবিবকে বিয়ে করেন যেহেতু আপনি তাবিব পছন্দ করেন আপনি তাবিবকে বিয়ে করেন আমি তাবিবের সাথে আপনি বিয়ে পড়াই দিব ম্যাডাম তখন কথাটা হেসে উড়াই দিল কিন্তু ওই মুহূর্তে আমার আম্মা তার বাবা মাকে দিয়ে মানে আমার নানা নানিকে দিয়ে ম্যাডামের বাবা মার সাথে কথা বলে কেমনি কেমনে পারিবারিকভাবে তার সব কিছু সেটেলমেন্ট করে ফেলে এবং শুধুমাত্র আমার আব্বার হাত থেকে ম্যাডামকে বাঁচানোর জন্য এবং আমার আম্মার সংসারে সতীর্ণ আসার জন্য আমার থেকেও ডাবল বয়সে একজন মহিলাকে আমার মা বিয়ে করে দেয় যিনি ছিল আমার শিক্ষিকা আমি তখন মারে বললাম যে মা তুমি তোমার সংসারে সতী নানলা তুমি তোমার জীবনটা বাঁচাইলা বা তুমি সব কিছুই ঠিক করলা কিন্তু মা এই বয়সে যে বয়সে আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াবো দুষ্টমি করবো শয়তানি করব ফাইজলামি করব এমন করে সময় কাটাবো কিন্তু এরকম একটা বয়সে মা তুমি তোমার বয়সে একজন নারীকে আমার বউ বানাই দিলা এটা তো মা আসলে আমার পক্ষে মেনে নেওয়া সব আমার আম্মা বলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এটা নিয়ে তুই চিন্তা করিস না ম্যাডাম অনেক ভালো এখন তো সব কিছু ঠিক আছে আমার কাছে কেন যেন বিষয়টা অনেক ঘোলাটে মনে হচ্ছিল যে কিভাবে ম্যাডামের বাবা মা তো জানতো যে আমার আব্বা ম্যাডামকে পছন্দ করে ম্যাডামকে বিয়ে করতে যায় কিন্তু সেক্ষেত্রে ম্যাডামের বাবা মাও কীভাবে রাজি হয়ে তার মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে দিল না আমি না বুঝতে পারতেছিলাম না তবে আমার কাছে কেন যেন মনে হয় যে আমার নানাবাই কিন্তু আবার অনেক ধরনের আপনার তন্ত্র মন্ত্র জানতো মানে যেটা ধরো যে প্যারা নর্মাল টাইপের অনেক কিছু আমার নানাবাই জানতো তাবিজ করা কবজ করা কুফুরি করা এই জিনিসগুলো আমার নানাবাই জানতো তো আমার কাছে মনে হয় যে আমার মা কোনো না কোনোভাবে আমার নানা বেয়ের কাছ থেকে কোনো কিছু নিয়ে ম্যাডামের বাবা মাকে খাওয়াইছে এবং ম্যাডামের বাবা মাকে খাওয়িয়ে ম্যাডামের বাবা মাকে আমার মা রাজি করে ফেলে এটা আমার আমার তরফ থেকে আর কি মনে হচ্ছে না তো ম্যাডাম ম্যাডাম রাজি হলেও ম্যাডামের বাবা মা রাজি হওয়ার তো প্রশ্নই আসে না তা কিভাবে তারা রাজি হলো তো যাই হোক আমার তো বিয়ে হয়ে গেল এখন তার কিছু করার নাই তাই আমি ম্যাডামের সাথে বসে থাকি বাসায় থাকি লজ্জা লাগে ওনার সাথে আমি বাইরে যাই না এবং যত বন্ধু বান্ধব ছিল স্কুলে যাদের সাথে পড়াশোনা করতাম সবার সাথে তখন কমিউনিকেশান বন্ধ করে দিই সবার সাথে কথা বলা বন্ধ করে দিই কারো সাথেই কোনো কথা বলি না এবং বাসার ভিতরে একরকম এক নিঃসঙ্গ জীবন আমি কাটাতে থাকি এবং রাতের বেলায় এত সিনিয়র একজন মানুষ যিনি আমার যাকে আমি ম্যাডাম করে সম্বোধন করতাম তার সাথে একই খাটে ঘুমোতে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক হয় এই সব কিছু আমার কাছে নোংরা এবং বিশ্রী মনে হতো মনে হতো আল্লাহ এটা আমার লাইফে হচ্ছে কেন এটা না হলেও তো বাঁচি এরকম করে দীর্ঘ অনেকগুলো বছর আমার কেটে যায় ম্যাডামের বাসায় থাকি এবং ম্যাডামের কিন্তু কোনো সন্তানাদি হয় না মানে ওনার শারীরিক কোনো সমস্যা আছে মেবি কোনো সন্তানাদি হয় না এবং একটা পর্যায়ে আমার বাবা আবার আমার আম্মাকে মেনে নেয় আম্মাকে মেনে নেওয়া আম্মাকে মেনে নেওয়ার পরে আমার আম্মাকে বলে তোমার ছেলেকে বলো যে তার ওয়াইফকে নিয়ে আমাদের বাসায় চলে আসতে আমাদের বাসায় থাকতে আমার আম্মু বলে যে না ও বিয়ে করছে ও ওর ওয়াইফকে নিয়ে আলাদা থাকে এবং ওর ওয়াইফই তো হচ্ছে ঘর বাড়া থেকে যাবতীয় যত খরচ বরচ আছে সব কিছু তো ওর ওয়াইফই করে তাহলে তোমার প্রবলেম কী তোমার তো কোনো প্রবলেম থাকার কথা না এবং এরা কেন বাসায় আসতে হবে ওদের বাসায় আসার প্রয়োজন নেই মানে আমার আম্মার কথা হচ্ছে আম্মু আমাকে আর আমার ওয়াইফকে বাসা দেখে সবসময় আলাদা রাখবে এবং এরকমও হতো আমার আম্মা আমাকে ডিরেক্টলি বলতো কোনোদিন যদি তোর আব্বা তোর বাসায় যেতে চায় বা তোর বাসার ঠিকানা খুঁজে তুই কিন্তু দিবি না মানে কখনোই বলবি না বাসার ঠিকানা দিবি না তোর আব্বাকে বাসা অ্যালাও করবি না তোর আব্বা মানুষ ভালো না তোর আব্বার চরিত্র ভালো না তো আমার আমার আম্মা আমাকে সবসময় সতর্ক করতো আব্বুর বিষয়ে তা আমি তখন আব্বুর বিষয়ে বিষয়গুলো নিয়ে খুবভাবে হচ্ছে অ্যালার্ট থাকতাম এরকম করে অনেকগুলো বসর কেটে যায় কিন্তু আমার ভিতরে তখন খুব এক ঘেমি কাজ করে মানে অনেকটা কষ্ট লাগে কাজ করে তো এরকম করতে করতে একদিন হলো কি আমি একটা মানে একটা জায়গায় যাব আর কি একটা জায়গায় যাবো বলতে আমার এক পরিচিত একটা মানে ফ্রেন্ড আছে এটা আমার স্কুল ফ্রেন্ড না বাইরের একটা ফ্রেন্ড ওর বার্থডে তো ওর বার্থডেতে আমি ফুল কেনার জন্য যাচ্ছিলাম কিছু ফুলটুল কিনবো জন্মদিনে নিয়ে যাব তা ফুলটুলগুলো টুলগুলো কিনতেছি কিনার পরে ওইখানে হঠাৎ করে একটা মেয়ের সাথে আমার দেখা হয় তা মেয়েটার সাথে দেখা হওয়ার পরে মেয়েটাও ফুল কিনবে তা আমাকে বলতেছে ভাইয়া মানে আপনি ফুলের একটা তোরা আর কি ফুলের তোরাটা কত দিয়ে কিনছেন আমাকে এটা বললো আমি তখন বললাম যে আমি এত টাকা দিয়ে কিনছি তা বলতেছে ভাইয়া আমি তো অন্য অন্য মার্কেটগুলোতে দেখলাম বাট তার আসলে অনেক দাম বলতেছে এই ফুলের দোকানটা তো অন্ত অনেক ভিড় আপনি আমার জন্য এরকম একটা তোরা ভাইয়া দিয়ে দেন আমাকে এটা বললো তা আমি বললাম যে দেখেন আমি তো একটা অনুষ্ঠানে যাচ্ছি তা ঠিক আছে আপনি যেহেতু মেয়ে মানুষ ওই সময় কী একটা অনুষ্ঠান জানিয়েছিল হিন্দুদের এই জন্য মানে ফুলের অনেক চাহিদা মানে ফুলের দোকানে ঢুকেই যায় না প্রচুর পরিমাণের কাস্টমার তুমি এটার আমি বললাম যে আপনি একটা কাজ করেন আপনি ফুলটা নিয়ে যান এটা আপনি নিয়ে যান দেন আমি প্রয়োজনে আবার এখান থেকে কিনে আমার আমি যেখানে যাচ্ছি সেখানে আমি নিয়ে যাব তো এই বলার পরে ফুলের তোড়াটা মানে এই তোড়াটার দাম ছিল হচ্ছে কি আপনার তিনশো টাকা তো তিনশো টাকার দাম ছিল মেয়েটা আমাকে পাঁচশো টাকা দিয়েছে আমার কাছে ওই সময় ভাঙতি ছিল না তো আমাকে বলে ভাই আপনি এখান থেকে তিনশো টাকা রাখেন আমি বললাম যে দেখেন আমার কাছে তো আসলে ভাঙতি নাই তো আপনি নিয়ে যান সমস্যা নেই আমি পরে আপনার কাছ থেকে নিয়ে নিব তা আমাকে বলে আচ্ছা ঠিক আছে আমি তো আপনার আপনার ফোন নাম্বারটা আমাকে দেন পরে না হয় আমি আপনাকে ফোন করে বা ফোনের মাধ্যমে টাকাটা দিয়ে দিব তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পরে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আমি এটাকে আমি ফুলটা দিয়ে দিলাম সে আমার ফোনে টাকাটা রিসার্জ করে দিবে আর কি ফুলের টাকাটা মানে এইটা আমার ধারণা ছিল তারপরে সে চলে গেল আমি আবার পুনরায় লাইনে দাঁড়ালাম এবং কষ্ট করে আমি আরেকটা ফুলের তোরা কিনলাম এবং কিনে আমি আমার বন্ধুর অনুষ্ঠানে গেলাম তো অনুষ্ঠান সম্পন্ন করে আসার পরে ওই দিন রাতেই আমার মোবাইলে তিনশো টাকা আসছে ওই রাতে মেয়ে তিনশো টাকা পাঠিয়ে দিয়েছে রিসার্চ করে তো তিনশো টাকা আসার পরে আমার তো আর এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা নাই বা কিছুই নেই তার দুই দিন পরে এই মেয়েটা আমাকে আবারও কল দিল এই মেয়েটা কল দিল রোদেলা ছিল তার নাম কল দিয়ে বলতেছে যে ভাই আপনার নামটা কি আমাকে একটু বলেন তো আমি বললাম যে আমার নাম হচ্ছে তাবিব হোসেন তো বলা আচ্ছা তাবিব ভাইয়া মানে আপনি আমাকে তিনশো টাকার বিশ্বাস কিভাবে করলেন এমনও তো হতে পারে যে মানুষ দশ টাকারও বিশ্বাস করে না তা আপনি আমাকে মানে তিনশো টাকার বিশ্বাসটা কিভাবে করলেন মানে আমার কাছে বিষয়টা একটু অবাক লাগে আমি তো আপনাকে টাকাটা নাও দিতে পারতাম এটা সে আমাকে দিন পরে বলতেছে আমি তো তখন বললাম বাড়ি অবিশ্বাস করার কি আছে অবিশ্বাস করার তো কিছু নাই এবং আপনি তো চোরো না তো না আপনি দেখতে শুনতে সুন্দর একটা মানুষ তা আপনি আমার টাকা মেরে খাবেন নাকি আপনি তো আমার টাকা মেরে খাবেন না আর আরেকটা বড় বিষয় হচ্ছে কি জানেন একটা ছেলে তো একটা মেয়েকে মানে আপনি দিকটা অনেক সুন্দর আপনার মতো সুন্দর একটা মেয়েকে যদি একটা অচেনা ছেলে ফুল দেয় আপনি তো সেটা নিবেনও না তাই না তো আমার মতো অচেনা একটা ঝিল আপকে একটা ফুলের তোরা দিলাম এটা তো আমার আমার থেকে আমার কাছে অনেক বড় একটা পাওয়া মানে আমার মনে হচ্ছে আর কি এই কথা বলে আমি হাসতেছিলাম মেয়েটা ওই সাথে সাথে হাসতেছে তা এরকম করে মাঝে মাঝে ওনার সাথে আমি ফোনে কথা বলি মেয়েটার সাথে তো আমি যে মেয়েটার সাথে ফোনে কথা বলি এই জিনিসগুলো কিন্তু আমি আবার আমার ওয়াইফকে বলি না আর আমার ওয়াইফ যথারীতি অনেক ব্যস্ত থাকে ওরা সব অতটা সময় নেই দেখা যায় স্কুল আছে আবার স্কুলের পরে টিউশনই করে বাসায় বাচ্চা কাচ্চা আছে ওদেরকে পড়ায় তা আমার ওয়াইফ আবার কিন্তু তার ইনকামের টাকা দিয়ে তার বাবা মাকে চালায় কারণ আমার শ্বশুর শাশুড়ির আর কোনো সন্তান আদি নেই মানে আমার ওয়াইফ একজনই তো তিনি হচ্ছে পুরোটা সংসার চালায় এর আগেও তার বিয়ে হয়েছে দুইটা বিয়ে হয় আমার ম্যাডামের এর আগে কিন্তু সন্তান না হওয়ার কারণে ম্যাডামের ওই দুইটা বিয়েও ভেঙে যায় দুইটা বিয়েও ভেঙে যায় বাট ম্যাডাম কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর অনেক সুন্দরী ম্যাডাম মানে হাতে গোনায় এক হাজার মহিলার মধ্যে একটা হবে এরকম সুন্দরী তো যাই হোক আলহামদুলিল্লাহ এরপরে এভাবেই তখন আমার সময়গুলো কাটতেছিল এইভাবে মেয়েটার সাথে কথা বলতাম রোদলা মেয়েটার সাথে কথা বলতাম অলওয়েজ দিয়ে কথা বলতাম এরকম করতে করতে মেয়েটার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক তৈরি হয়ে যায় কিন্তু ও জানে না যে আমি মেরিড আমি বিয়ে করছি বা আমার ওয়াইফ আছে এমন করে আমাকে একদিন বলে যে আমি একটু আপনার সাথে দেখা করব। দেখা করার জন্য খুব রিকোয়েস্ট করে হ্যাঁ বললাম ভালো কথা দেখা করবা তো একটা রেস্টুরেন্ট আমরা তখন দেখা করি এবং দেখা করাতে ও আমাকে খুব পছন্দ করে মানে আমার জন্য ওই গিফট নিয়ে আসে আমাকে একটা ওয়াচ দেয় একটা ঘড়ি দেয় যেটা ওর তরফ থেকে আমার জন্য গিফট আমাকে এটা পড়ায় দেয় এবং পড়িয়ে দিয়েও সেদিন আমাকে প্রপোজাল করে মানে আমাকে প্রপোজ দেয় যে আমাকে পছন্দ করে এবং ও আমার সাথে রিলেশনে যেতে চায় তো মেয়েটা আসলে অতটা বড় ছিল না হয়তো আমার বয়সই হবে বা আমার থেকে এক বছরের জুনিয়র হবে এরকম তা আমাকে বলি যে তুমি পড়াশোনা বন্ধ করলা কেন তা আমি বললাম দেখো আমার একটা অসুস্থ হয়েছিলো একটা রোগ হয়েছিল টাইফয়েড হয়েছিল এরপরে আমি আর পড়াশোনা করিনি পড়াশোনা বন্ধ করে দিয়েছি তো সেও আমার কথাটাকে বিশ্বাস করে মানে মিথ্যা যে এটা নেয় না সত্যভাবে বিশ্বাস করে আমাকে তখন গিফটটা দেয় এবং আমাকে রিলেশনের অফার করে এবং আমি তার ওই অফারে রাজি হই সত্যি কথা যেটা আমি নিজেও রাজি হই এবং এরপর থেকে আমি অলওয়েজই এই রোদেলার সাথে একটা নতুন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি নতুন একটা প্রেমের সম্পর্কে জড়ায় ও আমাকে ফোন করে অলওয়েজ আমি ওকে ফোন করি এবং মায়ার চোখ ফাঁকি দিয়ে আমি রুদুলের সাথে দেখা করি কথা বলি এবং এরকম করতে করতে আমার ভিতর সবসময় একটা ভয় কাজ করতো যে বিষয়টার মানে মায়া জেনে যায় কি না কারণ মায়া তো খুবই ট্যালেন্ট ছিল একজন শিক্ষিকা তার মানে সে বোকা না সে অনেক কিছুই বুঝে তা কোনো না কোনোভাবে মায়া বিষয়টা জেনে যায় কি না বা যদি মায়া জেনে যায় তাহলে কী হবে বাট আমি তখন রোদেলার প্রতি এত ডিপেন্ড হয়ে গেছি যে রোদেলাকে ছাড়া আমার আর কোনো কিছুই ভাল লাগতেছিল না মানে আমি ওকে ছাড়া থাকতে পারতেছিলাম না খুব ডিপ রিলেশনে চলে গেছিলাম ওই সময় কিন্তু আমার আব্বা আম্মাও ঠিক আছে আমার ছোটো দুটা বোনও পড়াশোনা করতেছে বাট মধ্যগান থেকে আমার জীবনটাই পুরো নষ্ট হয়ে গেল আমি ম্যাডামের বাসায় থাকতেছি মানে আমার ওয়াইফের বাসায় থাকতেছি ওর ইনকামে টাকায় চলতেছি ও খাওয়াইলে খাচ্ছি মানে সম্পূর্ণ ওর উপরে তখন ডিপেন্ডেড হয়ে গেলাম আর কি যাই হোক আলহামদুলিল্লাহ একে পর্যায়ে দেখা গেলো কি যে আমি তখন রুতলাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলাম এবং এরই মাঝে রুতেলের সাথে আমার বেশ কয়েকবার অনৈতিক মানে শারীরিক সম্পর্ক হয়েছে তো রুতলা আমার সাথে শারীরিক সম্পর্ক করার সময় সবসময় আমাকে বলতো যে মানে তোমাকে কেমন অন্য রকম লাগে মানে অন্য অন্যরকম অন্যরকম এভাবে আমাকে অনেক ইঙ্গিত করে অনেক কথাবার্তা বলতো বাট আমি ওর কথাবার্তাগুলোকে হজম করতাম ওকে কোনো কিছু বুঝতে দিতাম না তো এমন করতে করতে একটা সময় রুতেলার পরিবার থেকেও বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে মানে ওর বিয়ের বয়স হয়ে গেছে ওকে বিয়ে দেবে কেন আমাকে বলতেছে যে তুমি তোমার পরিবারকে আমাদের বাসায় পাঠাও এবং আমাদের পরিবারকে তোমাদের বাসায় পাঠাই তাহলে পারিবারিকভাবে মানে আমরা কথাবার্তা বলে আমরা বিয়ে করে ফেলি এবং আমার তো এদিক সেদিক থেকে অনেক বিয়ের প্রপোজাল আসতেছে আব্বা আম্মা কতক্ষণ আবার হুটহাট করে কোথাও বিয়ে দিয়ে দেয় আমি তো তোমাকে পছন্দ করি এবং আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি তোমাকে ভালোবাসি আমার অবস্থাটা তখন এরকম হয়েছে যে এই বুঝি মানে আমি ধরা খেয়ে গেলাম এই বুঝি সব কিছু মায়া জেনে গেল মায়া সব কিছু জেনে বুঝে আমাকে রোদলার কাছ থেকে আলাদা করে দিল আমি তখন একদিন আমার মায়ের হাতে পায়ে ধরে কান্না করতে শুরু করি যে আম্মা এই ঘটনা দেখো তুমি তো আমাকে বিয়ে করাইছো তোমার নিজের সংসার বাঁচানোর জন্য কিন্তু আমি তো একটা রাতের জন্য মায়ের সাথে ঠিকমতো সংসার করতে পারি নাই মায়া আমার সা আমার থেকে বয়সেরও অনেক বেশি সিনিয়র তার সাথে কোনোভাবেই আমার কোনো জিনিস থেকে আমার অ্যাডজাস্ট হচ্ছে না আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ছি আম্মা আমি এই জিনিসগুলো নিতে পারতেছি না আমি তোমার কিছু রিকোয়েস্ট করতেছি তুমি যেভাবেই পারো আমার এই রিলেশানটাতে আমার আমি মেয়েটিকে ভালোবাসি আমি তাকে বিয়ে করতে চাই আমার আম্মা তখন আমার উপরে খুব রেগে গেল যে তুই তো তোর বাবার চরিত্রের মতোই হইলি তুই তো আর আলাদা হইলি না আসলে আম গাছে আমি ধরে আম গাছে তো আর কাঁঠাল ধরে না তোর বাবা যে চরিত্রের মানুষটি একই চরিত্রের মানুষটি কিভাবে পারলি মানে এই বয়সে এসে তোর প্রেমিক মানে তোর বউ আছে এবং এত বছর সংসার করার পরে এখন তুই বিয়ে মানে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে গেলি অন্য একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস এগুলো কি এগুলো তো মানে কোনো ভালো মানুষের কাজ না আমার আম্মা আমাকে বলতেছে আমি তখন বললাম যে আম্মা দেখো মানে কিভাবে কি হয়ে গেছে আমি না বুঝতে পারি নাই বাট আমি এখন রোদেলাকে ভালোবাসি এবং রোদেলাকে না পাইলে আমি সত্যি সত্যি মামর মারা যাব আমি রোদেলাকে ছাড়া বাঁচব না আমার আম্মা বলে এখন তো মায়াকে যদি বিয়ে করছিস এটার কি হবে এবং মায়ের সাথে আমার কাবিনও হয়েছে অনেক টাকা প্রায় আট লক্ষ টাকা কাবিন আমাদের বিয়ে হয় আর আমার আম্মা তখন কি করে আমার মানে যে সার্টিফিকেট ছিল আর কি ওইটা আমার আম্মা কেমনে কেমনে আপনার কমিশনারের কাছ থেকে বয়সটা বাড়ায় তারপর আমাকে আঠারো বছর করে দেন আমার সাথে বিয়ে হয় মানে কোনোভাবেই হচ্ছে আমার মানে এই বিয়েটাও বাল্য বিবাহী ছিল তা আমার আম্মাকে কোনোভাবেই ঠিক করাতে পারতেছিলো না মানে ওই আমাকে বুঝাইতে পারতেছিলো না রোদেলের কাছ থেকে আমি সরাইতে পারতেছিল না একটা পর্যায়ে হলো কি আমি খুবভাবে রোদলার জন্য পাগল হয়ে গেলাম এবং পাগল হয়ে যাওয়ার পরে এক সময় রোদলার বিয়ে ঠিক হয়ে যায় পারিবারিকভাবে রোদলার বিয়ে ঠিক হয়ে যায় এবং বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক হয়ে যায় তখন খুব কান্নাকাটি করে যে আমি তোকে অনেক ভালোবাসি আমি কিন্তু আত্মহত্যা করবো আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে খুব ভালোবাসি এটা তুমি করতে পারো না আমার বিয়ে হয়ে যাবে কান্নাকাটি করে এক রাতে আমি তখন পাগল হয়ে রোদলাকে বললাম যে রুদলা আমি তোমার সাথে পালায়ে যাবো তুমি কি আমার সাথে পালাবা ও বলে দিন হয়ে গেল তুমি একটা বারের জন্য তোমার আব্বা আম্মাকে আমাদের বাসায় পাঠাইতে পারলাম না আমার আব্বা আম্মাকে যদি তোমার আব্বা মাকে পাঠাইলে তো হতোই মানে আমার আব্বা তো রাজি হয় না কি করব কেন রাজি হয় না বা এগুলো কিন্তু ও জানতো না পরে বলে ঠিক আছে আমি তাহলে পালাইয়া যাব দুজনেই একটা সিদ্ধান্ত নিলাম এবং একদিন রাত দুইটা বাজে আমি রোদলাকে নিয়ে পালিয়ে যাই এবং আমি আমার বাসা থেকে পালাই মানে আমি মায়ের বাসা থেকে পালাই যেমন আমার ওয়াইফের কাছ থেকে পালিয়ে আমি দেখুন রোদলাকে রোদলা নিয়ে পালাইয়া যাই রোদেলাকে নিয়ে গিয়ে পালে আমার ধূর সম্পর্কের এক আত্মীয়র বাসায় চলে যায় আত্মীয় বলতে আমার এক মানে ধূর সম্পর্কের এক বন্ধু আছে বন্ধুর পরিচিত হয় উনি আমার আন্টি ওই সম্পর্কে ওনার বাসায় যাই ওনার সাথে এর আগেও ফোনে আমার প্রচুর কথা হচ্ছিলো তিনি আমাকে অনেক ভালোবাসে ওনার বাসায় গিয়ে উঠি এবং ওনার বাসায় যাওয়ার পরে আমি প্রায় এক সপ্তাহের মতো আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করি না এদিক দিয়ে আপনার রোদেলা তার পরিবারের সাথে যোগাযোগ করে ওর আব্বা আমার সাথে যোগাযোগ করে এবং ওর আব্বা মকে একটা কথাই বলে তুই বাসা থেকে পালিয়ে গেলি কেন আমরা তো রাজি ছিলাম আমরা তো তুই যার কাছে বিয়ে বসতে চাচ্ছিস আমরা তো তার কাছেই তোকে বিয়ে দিতাম আমরা তো অমত করিনি বা আমরা তো অরাজি ছিলাম না এরপরেও তুই কেন পালিয়ে গেলি আচ্ছা ঠিক আছে তুই পালিয়ে গেছিস ভালো কথা তা কোনো সমস্যা নাই তা কোন ছেলের সাথে পালাইছিস ছেলে ঠিকানা বল আমি ছেলের বাবা মায়ের সাথে কথা বলি এবার রোদ্দুল আমাকে বলতেছে যে তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলো আমার আব্বা আম্মা তো মেনে নিয়েছে তোমাকেও মেনে নিয়েছে সমস্যা নাই আমরা এভাবে বাইরে বাইরে কেন থাকবো যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গেছে সেজন্য হয়তো পালে আসছি বাট এখন তো আর বাইরে থাকার প্রশ্নই আসে না চলো আমরা বাসায় চলে যাই আমরা বাসায় চলে যা আমরা একসাথেই চলে যাবো মানে একসাথেই থাকবো তুমি তোমার আম্মাকে ফোন করে তাদেরকে বলো আমার আব্বা মার সাথে কথা বলার জন্য এবং রুদেলার বাবা মাও খুব রিচ পরিবারের সন্তানই ছিল আর কি তারা মানে রুদেলাও খুব রিচ পরিবারের মেয়ে ছিল তো আমি এখন চিন্তা করতেছি আমার আম্মার আমি কেমনে বলবো পরে মায়ের আমি কোনোভাবে রাজি করাই রাজি করানোর পরে মা তখন আসে এবং আসার পরে মা তখন রুদেলার মানে রুদেলাকে বলে মানে রোদেলার বাবা মাকে বলে যে ঠিক আছে আমি তো মেনে নিলাম এন্ড আমার হাজব্যান্ড তো মানতেছে না তা সমস্যা নেই ছেলে আপনারা নিয়ে যান আপনাদের বাসায় থাকবে এরপরে বাকিটা পরে দেখা যাবে আর এদিক দিয়ে মায়া কিন্তু আমাকে পাগলের মতো খুঁজতেছে বিভিন্ন জায়গায় খুঁজতেছে বিভিন্ন জায়গায় নিউজ লাগাইতেছে আর মায়া আর আমার বিয়ের বিষয়টাও কিন্তু অনেক অংশেই গোপন ছিল মানে পাবলিকলি মায়াও কাউকে বলে নাই ওর যে যেখানে ও জব করতো ওখানেও কাউকে বলে নাই ও রিলেটিভের মধ্যে তেমন কেউ জানেই না আর আমি তো ওকে নিয়ে আলাদা একটা বাসায় ভাড়া থাকতাম একটা ঘরে ভাড়া থাকতাম তো সেখানে ওই মানে বাড়িও ছাড়া আর বাইরে তেমন কেউ এই বিষয়টা জানতো না আম্মু তখন মেনে নিল এবং মেনে নেওয়ার পরে রুদেলার আব্বা মাকে বললো যে ও আপাতত আপনাদের বাসায় থাক আমার হাজব্যান্ড যদি রাজি হয় তাহলে পরে আমার হাজব্যান্ডকে রাজি করে আমরা একটা অনুষ্ঠান করে আপনার মেয়েকে উঠে নিয়ে আসবো আপনার মেয়েকে পরে উঠে নিয়ে আসবো এই বিষয়টা নিয়ে এখন আর কোনো কথা বললে না বিষয়টা আপাতত এইভাবেই রাখে তো আমার আম্মা তখন মানে খুব ইয়েতে পড়ে গেল যে এখন আসলে কী করবে এদিক দিয়ে তো মায়া আছে মায়েকে ম্যানেজ করা সম্ভব না না আমি ওকে বিয়ে করছি পরে আম্মা কেমনি কেমনি জানি ওই যেভাবে আমার মায়াকে বিয়ে করাইছে একইভাবে আমার আম্মা কিভাবে জানি মায়াকে ম্যানেজ করে ফেলে এবং মায়াকে ম্যানেজ করে ফেলে আমার আম্মা তখন করে মায়ের কাছ থেকে আমার ডিভোর্স লেটার নিয়ে আনে মানে মায়া আমাকে ডিভোর্স দিয়ে দেয় আম্মু আমাকে কোনো লেটার দেয় না জাস্ট এটাও বলে যে মায়া কিছু সাথে কোনো ঝামেলা করবে না আমি সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এ নিয়ে তুই টেনশন করবি না বা চিন্তা করবি না এবং তুই তোর বউ নিয়ে আবার ঘরে আয় আমার আব্বাও তখন মোটামুটি রাজি হলো যে ঠিক আছে ছেলে যে তোর অন্য কোথাও বিয়ে করছে তাহলে এটাতে তো আমি আর অমত করতে পারি না আমার আব্বা আমার দুজনেই মিলে তখন অনুষ্ঠান করে পারিবারিকভাবে ছোটো করে একটা অনুষ্ঠান করে রুদলাকে তখন আমার ঘরের বউ বানিয়ে রুদলাকে আমার ঘরে নিয়ে আসে তো রোদেলা আমার ঘরে আছে আমি তখন রুদুলার সাথে থাকতেছি তো একটা কথা কি জানেন ভাই সত্য তো কখনো চাপা থাকে না আপনি হাজার মিথ্যে দিয়ে একটা সত্যকে ঢাকতে পারবেন না সত্য ঠিকই একদিন উদিত হবেই সূর্যের মতো এবং একইভাবে এরকমভাবে একটা সময় আমার বউ রোতলা প্রেগন্যান্ট হয় মানে বাচ্চা কনসার্ভ করে তো যখন বেবি কনসার্ভ করে আমার ওই বেবিটা হওয়ার কিছুদিন আগে মানে মাসখানিক আগে রোতলা কার কাছ থেকে জানি মানে ক্লিয়ারলি না বাট ও কিছু কিছু বিষয় জেনে যায় যে আমার লাইফে একটা রিলেশন ছিল বা আমি একটা মেয়েকে মহিলাকে বিয়ে করছি এই বিষয়গুলো আমাকে খুব প্রশ্ন করতো যে এটা কি বা ওইটা কি আমি বললাম যে না না এরকম কোনো কিছুই না তুমি এটা ভুল বুঝতে এরকম কোনো ঝামেলা না এই সেই এটা সেটা বলে কোনোভাবেই বোঝাচ্ছিলাম একটা পর যে আমার একটা কন্যা সন্তান হয় রোদেলার ঘরে তো কন্যা সন্তানটা হয় রুহি হয় আমার মেয়ের নাম আমি রুহি রাখি তো আমার মেয়ের সন্তানটা খুব কিউট হয় দেখতে অনেকটাই রোদেলার মতোই হয় সুন্দরী মেয়েটা অনেক কিউট হয় তো বিয়ে করার পরে আমি মানে বাচ্চাটা হওয়ার পর আমার বেবিটা হওয়ার পরে দেখা গেল যে আমাকে নিয়ে খুব খুবভাবে হচ্ছে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলা থেকে শুরু করে আমার লাইফে আসলেই কোনো রিলেশান ছিল কি না বা কেন সেই কথাবার্তাগুলো শুনেছে এই এই জিনিসগুলো শোনার কারণ কি মানে বিভিন্নভাবেও তখন আমাকে প্রেশার ক্রিয়েট করতে থাকে বিভিন্নভাবে এভাবে ওভাবে বিভিন্নভাবে প্রেশার দিতে আসছে যে না এটা মনে হয় এভাবে হয়েছে ওটা মনে হয় ওভাবে হইছে মানে যখন আমাকে এভাবে প্রেশার দিতে থাকে আমি তার প্রেশার আর নিতে পারতেছিলাম না এবং এরকম করতে করতে একটা পর্যায়ে ও তখন করলো কি মানে আমি যে পরিমাণের টাকা ইনকাম করি আমি তখন একটা চাকরিও করতাম ছোটোখাটো একটা চাকরি করি আর আমার বাবার তো ওই সময় জব থাকে না আব্বুরও জব চলে যায় আব্বুর ব্যাংকে কিছু টাকা থাকে ওটা দিয়ে আব্বু তখন আব্বুর মতো করে চলে একই পরিবারে আমিও থাকি তা আমার ওয়াইফের খরচ বাচ্চার খরচ এগুলো সব আমাকেই দেওয়া লাগে আবার মাঝে মাঝে টুকিটুকি আব্বা আম্মাকে দেওয়া লাগে ছোটো দুটা বোন আছে একটা তখন বিয়ে হয়ে যায় একটা বাসায় থাকে তো ওই ছোটো বোনেরও খরচ আছে ছোটো বোনকে খরচ দিতে হয় সব কিছু মিলিয়ে দেখা গেল হঠাৎ করে রোদেলার চাহিদা বেড়ে গেছে রোদেলার চাহিদা বেড়ে গেছে এবং ও আর কোনোভাবেই হচ্ছে আমাকে আগের মতো করে নিতে পারতেছে না ধরেন আমি যেটাকে বেতন পাচ্ছি আমি যদি বারো হাজার টাকা বেতন পাই ওর প্রতি মাসে চব্বিশ হাজার টাকা খরচ লাগবে মানে এটা লাগবে ওইটা লাগবে মানে বাইরে অনেক ধরনের খরচ ওর মানে হঠাৎ করে বেড়ে যায় এই খরচগুলো এই খরচগুলো কিন্তু আগে ছিল না বাট এখন হঠাৎ করে এই খরচগুলো লাগবে তাই আমি কি করব যে আমি তো আসলে যেটাকে বেতন পাই ওই টাকা দিয়ে ওকে ম্যানেজ করতে পারি না আম্মুকে বলি যে আম্মু দেখো এই ঘটনা এখন এটা তো কোনোভাবেই সম্ভব না তবে তখন আমি শিওর হয়ে যাই যে রোদলা বিষয়গুলো জেনে গেছে যে আমি এর আগে বিয়ে করছি আমার ওয়াইফকে আমি ডিভোর্স করে দিছি বাট এগুলো জানার পরও রোদলা আমার সাথে থেকে গেছে ওটা ক্লিয়ারলি কখনো মুখ থেকে বলে না যে আমি বিষয়গুলো জানতে পারছি যে তোমার লাইফে একটা রিলেশন ছিল বা তুমি একটা মহিলাকে বিয়ে করছো এটা আমাকে বলে না মানে সামনাসামনি বলে না কিন্তু ভিতর থেকে বিষয়টা জানে যে হ্যাঁ আমি এরকম একটা সম্পর্কের মধ্যে ছিলাম বা বা আমি একটা বিয়ে করেছি এটাও জানতো যাই হোক এই বিষয় নিয়ে আমি কথাবার্তা না বলি মানে ও ও জানত কি জানত এটা ওরই ব্যক্তিগত বিষয় কিন্তু ওর কথাবার্তা বা আচার আচরণে বোঝা যাচ্ছে যে ও জানতো যে আমি বিয়ে করছি তো প্রেসার দিয়ে থাকে মানে খুবভাবে প্রেশার দেয় আজকে আমার এটা লাগবে কালকে এটা লাগবে বাচ্চার এটা লাগবে আমি তখন নিতে পারি না দেখা গেল অফিসের পরে আমি তখন খুব ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে পারিবারিক চাপগুলো আর নিতে পারতেছিলাম না মানে প্রচুর পরিমাণে রোদলারে প্রেশার নিতে পারতেছি না একটা পর্যায়ে আমি শুধু আমার নিজের সংসারের শান্তির জন্য মানে আমার বউকে ঠিক রাখার জন্য আমার ওয়াইফকে ঠিক রাখার জন্য আমার পরিবারকে ঠিক রাখার জন্য আমি তখন করলাম কি আমার অফিস আমি যেখানে কাজ করতাম ওখানে পাঁচটার মধ্যে আমার কাজ শেষ হয়ে যেত মানে চারটা পাঁচটার মধ্যে কাজ শেষ আমি তখন চারটা পাঁচটার মধ্যে বাসায় চলে আসতাম এবং বাসায় আসার পরে আমি তখন হঠাৎ করে আমাদের এলাকারই নামটা না বলে একটা জায়গায় অনেক মানুষ জড়িত হয় বিকেলবেলা বা সন্ধ্যার দিকে বা আপনার মা পরে ওই জায়গাটাতে আমি তখন মাস্ক পরে বাদাম বিক্রি করতে শুরু করি তো আমার চিন্তাভাবনা হচ্ছে আমি এখানে বাদাম বিক্রি করে যদি দুশো টাকাও মানে রাতের বেলায় বাদাম বিক্রি করে আমার লাভ হয় তাহলে দেখা গেল কি মাস শেষে আমার তো ছয় হাজার টাকা হয়ে গেল এবং ওই বেতনটা সব মিলিয়ে এই ছয় হাজার টাকা হইলে আমার পরিবারটা ভালো করে চলে যাবে বা আমার আর রোদেলার কাছে ছোটো হওয়া লাগবে না ওর কাছে অপমান হওয়া লাগবে না তাহলে সম্ভবত সব কিছু ঠিক হয়ে যাবে মানে আমার ভিতরে এটা মনে হলো আর কি এটা মনে হওয়ার পরে আমি তখন কী করতাম ওখানে বাদাম বিক্রি করতাম এটা কিন্তু আমার বউকে আমি বুঝতে দিতাম না মানে রোদলাকে বুঝতে দিতাম না ওইখানে যাইতাম ওইখানে গিয়ে বাদাম বিক্রি করতাম এরকম করে একদিন দুই দিন তিন দিন চার দিন অনেক দিন ধরে আমি ওখানে বাদাম বিক্রি করি প্রায় মাস ছয়েক পরে হঠাৎ করে একদিন ওখানে বাদাম বিক্রি করতে গিয়ে আমার এই আমার আগের ওয়াইফ মায়ের সাথে দেখা হয় আমি মাস্ক পরে আসি প্রচণ্ড গরম ছিল তো গরম থাকার কারণে আমি মুখটা খুলি ওরকম করে বাদাম বিক্রি করতেছি তো ও তখন হঠাৎ করে আমাকে ওখানে দেখে ফেলে মায়া দেখে ফেলার পরে আমার কাছে আসে এটা অনেক মানে লাইক অনেক বৎসর পর আমার মায়ের সাথে প্রথম দেখা মায়াকে আমার আম্মাই বিয়ে করাইছে কিভাবে করাইছে এটা আমার আম্মাই ভালো জানে এবং মায়ের কাছ থেকে আমার আম্মাই ডিভোর্স লেটার নিয়েছে কিভাবে নিয়েছে এটা আমার আম্মাই ভালো জানে সেটা আমি কিন্তু কোনো কিছুই জানি শুধু জানে বিয়ে করেছে ছাড়া ছাড়াছাড়ি হয়েছিল আম্মাই সব পরে ওখানে বাদাম বিক্রি করতেছে ও তখন আমার কাছে আসছে কাছে এসে আমাকে বলে যে তাহলে ভালো আছো এমনি বলে আমি বললাম যে ভালো আছি তুমি ভালো আছো তা বলে হ্যাঁ ভালো আছি তা বাদাম বিক্রি করতেছো তুমি কোনো চাকরি করো না আমি বললাম না চাকরি তো করি তাছ চাকরির টাকা দিয়ে পরিবার চালাইতে পারি না এই জন্য এখন হচ্ছে মানে বাদাম বিক্রি করতেছি এটা থেকেও যে লাভটা হবে তা দিয়ে হয়তো সব কিছু ঠিকভাবে চলবে আমাকে বলে তো তুমি তো বিয়ে করলা তা তোমার ওয়াইফ তোমাকে এত প্রেশার দেয় কেন পরিবার থেকে এত প্রেশার আসে কেন তুমি তো একটা ভালো চাকরিও করো ওখানে মোটামুটি একটা ভালো টাকা অ্যামাউন্ট একটা ভালো বেতনও পাও তা এত সব এত সব কিছু ঠিক থাকার পরেও কেন বাদাম বিক্রি করতে হবে এগুলো আমার বইয়ের অনেক চাহিদা তার সব চাহিদা আমি মিটাইতে পারি না তো তখন হাসতে হাসতে বলে যে আমি আমার স্বামীকে ঘরে রাখতাম স্বামীকে আমি খাওয়াইতাম ওর হাত খরচে টাকা দিতাম কখনও ও মনে কষ্ট পাবে এরকম কোনো কাজ আমি করতাম না কিন্তু আমার স্বামী আমাকে বুঝলো না অন্য কারো হাত ধরে পালায় গেল তা এখন সেই মানুষটা আমার স্বামীটাকে এরকম করে কষ্ট দিতে আসে এটাকে সহ্য করা যায় আমি তখন বললাম দেখো আসলে সত্যিকার অর্থে আমি জানি না যে আমার মা তোমাকে কেন বিয়ে করিয়েছিল আর তুমিও বা কেন আমাকে বিয়ে করার জন্য রাজি হইলা তো আমি তো তোমার বয়সও অনেক জুনিয়র আমি তোমার স্কুলের একজন ছাত্র ছিলাম তো সেই জায়গা থেকে দেখা যায় তোমার সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছিল না আমি অনেক বছর ধরে তোমার সাথে ছিলাম কিন্তু কোনোভাবেই দুজনে একই সুরে বা একই গণ্ডিতে যেতে পারতেছিলাম না দিন শেষে মনে হয় আমাদের দুজনের মাঝে একটা স্পেস একটা মানে একটা আলাদা আলাদা একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছিলো দুজনের মাঝে কোনো রকমের সম্পৃক্ততা আসতে ছিল না এজন্যই হয়তো এরকমটা হয়েছে তো আমাকে বলতেছে যে না এটা তোমার ধারণা ভুল এরকম আসলে কিছুই না তোমার সবসময় তোমার মনটা উরুচণ্ডী ছিল তোমার আব্বার মতো তোমার বাবাও তো এই চরিত্রের মানুষই ছিল ভালো তো আর ছিল না আমি বললাম যে ওকে আমাকে বললো দেখো আমার স্বামী বাদাম বিক্রি করবে এটা আমার কাছে ভালো লাগে না তা তুমি আর এই কাজটা করবা না এই বললাম তো আমি তো আমার আমার ওয়াইফকে ঠিকমতো বরণ পোষণ দিতে পারি না ওয়াইফের সাথে আমি ঠিকমতো থাকতে পারি না এবং এটার জন্য হয়তো আমার বাদাম বিক্রি করা ও তোক্ষণ আমাকে বললে সমস্যা নেই বাদাম বিক্রি করি তোমার মাসে যে টাকা লাভ হতো এটাকে আমি তোমাকে দিয়ে দেবো মানে প্রতি মাসে আমি তোমাকে দশ হাজার টাকা এক্সট্রা দিব তোমার পরিবার চালানোর জন্য তো আমার তো আর টাকা পয়সার তেমন কোনো মানে খাওয়ার মানুষ নেই আমার তো আব্বা আম্মা আমার তাদের কিনে আমি ভালোই আছি সো আমি তোমাকে টাকা দিব সমস্যা নেই তুমি এভাবে বাদাম বিক্রি করো না এটা আমার কাছে খারাপ লাগে তো আমার ভিতর তখন মানে মনে হলো যে ঠিক আছে ও যদি আমাকে হেল্পটা করে আমি চাচ্ছিলাম না নেওয়ার জন্য ও তারপর আমাকে এটা বলে যে আমাকে এটা দিবে পরে ঠিক আছে এরপরে দেখা গেলো আমাকে মায়া মাঝে মাঝে টাকা দিত মানে মাঝে মাঝে বলতে মাসে দশ হাজার টাকা দিত এমনি মাঝে মাঝে টাকা দিতো ওর সাথে আমার ফোনে কথাবার্তা হতো তো এভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন ফোনে কথা হইতে হইতে একটা সময় হঠাৎ করে রুদেলার কাছে ধরা খেয়ে যাই মানে রুদেলা বুঝে ফেলে যে আমি মায়ের সাথে কথা বলি বা মায়ের সাথে আমার সম্পর্ক একদিন রাতের বেলায় ও আমাকে জিজ্ঞেস করে আমার মেয়েটার বয়স তখন প্রায় আপনার দেড় বছরের মতো মানে তখনও মায়ের বুকের দুধে খেয়ে এরকম বয়সে ছিল তা আমাকে একদিন রাতের বেলায় বলতেছে যে তুমি কি তোমার আগের ওয়াইফের সাথে কথা বলো এমনি এই প্রথমও আমাকে ডাইরেক্ট আমার আগের ওয়াইফ এরকম করে কথা বলে এর আগে আমি সন্দেহ করতাম যে হয়তো বিষয়টা জানে কিন্তু কখনও ক্লিয়ারলি আমাকে জিজ্ঞেস করে নাই সেদিন আমাকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে যে তুমি কি তোমার আগের ওয়াইফের সাথে কথা বলো আমি বললাম আগের ওয়াইফ মানে কি বুঝলাম না বলে মিথ্যা কথা বইল না মিথ্যা তো অনেকেই বলছো এবার অ্যাটলিস্ট সত্য কথা বলো মানে এবার অন্তত সত্য কথা বলো যে তুমি কি তোমার আগের ওয়াইফের সাথে কথা বলো আমি বললাম না ও মাঝে মাঝে ফোন দেয় কথা হয় এরকম বাট অতটা না আমাকে বলে তোমার ওয়াইফ থাকার পরেও তুমি আমার সাথে প্রেমের অভিনয় করলা এবং সেই অভিনয় করে আমার একটা ভালো ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল যে ছেলেটা তোমার চেয়ে অনেক এডুকেটেড ছিল অনেক শিক্ষিত ছিল দেখতে শুনতে ভালো ছিল এবং একটা রিচ ধনী পরিবারের সন্তান ছিল তুমি আমাকে সে ছেলের কাছ থেকে নিয়ে আসলা ভাগায়া এবং তোমার বউ থাকার পরও তুমি আমার সাথে পালাইয়া গেলা আমার সাথে পালিয়ে তুমি আমাকে বিয়ে করলা তো এরপরে তুমি এখন আবারও তোমার ওই আগের বউর সাথে কথা বলো এটা তো হতে পারে না তুমি আসলে চাচ্ছটা কি বললাম রুতুলাম সরি আমার ভুল হয়ে গেছে তুমি আর আমাকে এভাবে লজ্জা দিও না আচ্ছা ঠিক আছে আমি আর আমার আগের ওয়াইফের সাথে কথা বলবো না আমি তোমার সাথে প্রমিস করতেছি এই বিষয়টা তুমি এখানে ধামাচাপা দিয়ে দাও আমি আর কোনো কখনই ওর সাথে কথা বলবো না পরে আমাকে বলতেছে ঠিক আছে আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম এরপর যদি আমি কখনো দেখতে পাই যে তুমি তোমার আগের ওয়াইফের সাথে কথা বলছো তাহলে কিন্তু মানে বড় ধরনের সমস্যা হয়ে যাবে আমাকে এটা বলে আমার ঠিক আছে সমস্যা নাই কিন্তু ওর তো প্রেশার আসে যে আমি আজকে আমি ওরা এটা বারবার বলি যে রোদালে দেখো আমি এত টাকা স্যালারি পাই এবং এই টাকার মধ্যে আমাকে সব কিছু মেক করতে হয় আমার মাসিক একটা যাতায়াত খরচ আছে আমার অফিসে যাওয়া আসা থেকে শুরু করে এই একটা খরচ আবার বিভিন্ন টাইপের খরচ আছে তো এই সমস্ত খরচগুলো বিয়ার করার পরে আমার কাছে আসলে আর অবশিষ্ট তেমন কিছু থাকে না বাট আমি তোমার ওই যে বিলাসবহুল একটা জীবন বা অনেক চাহিদা এই চাহিদাগুলো আসলে আমি পূরণ করতে পারতেছি না আমার দ্বারা এটা পসিবল হচ্ছে না সো তুমি একটু মানে কম খরচ করো বা কমভাবে থাকা না ও শুনবে না আজকে গরুর মাংস লাগবে কালকে মুরগির মাংস লাগবে মেয়ের জন্য এটা লাগবে আমার জন্য ওটা লাগবে অনেক প্রেশার দিয়ে যাচ্ছে এবং তারই ওই প্রেশারে টাকার অভাবে আমি তখন আবারও পুনরায় মায়ের সাথে কথাবার্তা বলি এভাবে একদিন দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে হঠাৎ করে তার কাছে আবারও ধরা খায় মানে ও মোবাইল চেক করে আর রোদেলার তো ওর মতো আমি ইন্টেলিজেন্ট না ও চালাক না অত বুদ্ধিমান না ও তখন মোবাইল চেক করে এবং মোবাইল চেক করে পেয়ে যায় যে আমি রোদের মানে মায়ের সাথে আবারও কথা বলছি তো আমার কাছে ও মনে আছে রাতটা ছিল আপনি শুক্রবার রাত শুক্রবার রাতের বেলায় ওই দিন আমার অফিস ছিল না আমি অফিসের নাম করে বাসা থেকে বের হয়েছি মানে অফিসে একটু কাজ আছে ওভার টাইমের মতো ওভার টাইম করবো এটা বলে বাসা থেকে বের বের বেরোই আমি রুদলের সাথে এই মায়ের সাথে দেখা করে আসছি তো আমি যে মায়ের সাথে দেখা করে আসছি বা আমাদের ফোনে যে মেসেজ হচ্ছে ও যে কোথায় আসবে না আসবে এই জিনিসগুলো আবার রোদলা জেনে গেছে এবং জেনে যাওয়ার পর আমি বাসায় ব্যাক পরে সেদিন রাতের বেলায় আমার সাথে তুমুল ঝগড়া তো ওই দিন আমি আর মেনে নিতে পারলাম না যে আমার সাথে এরকম ঝগড়া করবি কেন ও কথা হচ্ছে যে তুই যদি তোর আগের বউয়ের সাথেই কথা বলবি আগের বউয়ের সাথেই সম্পর্ক রাখবি তাহলে আমার বিয়ের আসর থেকে বা আমার বিয়ের আগের দিন কেন তুই আমাকে বাসা থেকে নিয়ে পালাইয়ে গেলি আর আমার কথা হচ্ছে যে তুমি আমাকে কেন এতটা প্রেশার দিবা যে তোমার এটা লাগবে তোমার ওইটা লাগবে তুমি তো জানা আমি এত টাকা বেতন পাই এবং এই সীমিত বেতনের ভিতরে আমার সব কিছু করতে হবে তা আমি তো তোমার প্রেশার নিতে পারতেছি না তুমি আমাকে এরকম প্রেশার দিচ্ছ কেন তুমি যদি আমাকে এরকম টাকার প্রেশার না দাও আমি তো আর মায়ের কাছে যাই না এই নিয়ে ধরেন দুজনের মাঝে ঝগড়া জাটি ঝগড়া জাটি ঝামেলা টামেলা এরকম হতে হতে একটা পর্যায়ে মানে কথা নাই বার্তা নাই ও এরকম ঝগড়া করতে আমার ফল কাটার একটা ছুরি ছিল আমার মানে টেবিলের উপরে ও তখন জাস্ট দৌড় দিয়ে ছুরিটা নিয়ে আসে এবং আমি কিন্তু ছুরিটা দেখতে পাই না ছুরিটার হাতের মধ্যে এভাবে মানে লুকানো থাকে আমি বুঝতে পারি না এবং ও আমার মেয়েটা তখন শুয়ে থাকে এই কথাবার্তার একটা পর তখন এই আমার থাপ করে ছুরিটা আমার এই প্যাটের মধ্যে এরকম পোস্ট দিয়ে দেয় মানে টানতে এবং টান দেওয়া মাত্র আমার পেটের বুড়িটা তখন বেরিয়ে যায় মানে বুড়িটা আমার পেটের ভিতর ভুঁড়িটা বেরিয়ে যায় আমি তখন মানে বুড়িটা এরকম করে হাত দিয়ে দৌড়ি তখন চিৎকার দিয়ে উঠি এবং চিৎকার দেওয়া মাত্র তখন আমার এই ঘুমন্ত মেয়েটারে কুলি নেওয়া মানে দরজা খুলে বেরিয়ে যায় আমাদের ঘরটা ছিল এরকম মানে একই ইউনিট ছিল রুমগুলো আলাদা ছিল আমি আমার ওয়াইফ নিয়ে রুমে থাকতাম আমার আব্বা মার একরুমে থাকতো আর আমার ছোটো বোন আমাদের পিছনের একা রুমে থাকতো তার রাত তখন অনেক প্রায় আপনার দুইটা তিনটার মতো বাজে এই রাতের বেলায় আমার পেটের মধ্যে পোষ ও তখন পেরিয়ে যায় আমি তখন চিৎকা দিই চিৎকা দিয়ে ওইখানে অজ্ঞান হয়ে যায় মানে জ্ঞান হারিয়ে ফেলি এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার যখন আবার জ্ঞান আসে আমি তখন দেখি আমি অ্যাম্বুলেন্সে মানে অ্যাম্বুলেন্স করে কোথাও যাচ্ছিলাম আমার পেটের মধ্যে এরকম চাপ দিয়ে ধরে রাখছে আমি বাবা মাকে বলছি আমার ওদেলা কোথায় আমার মেয়ে কোথায় আমার আম্মা বলে চুপ কর কথা বলিস না চুপ কর কথা বলিস না হসপিটালে নিয়ে নিয়ে যায় এবং হসপিটাল নিয়ে আমার পারিবারিক অবস্থা কিন্তু তখন খুবই খারাপ মানে এতটাই খারাপ বলার মতো না একটা যুবতী বোন ঘরে আছে এটার বিয়ে দিতে পারতেছি না এবং আব্বার অবস্থা তখন তো একেবারেই খারাপ আব্বার কাছে কোনোই টাকা পয়সা নাই আব্বা আমার খরচ আমার ছোটো বোনের খরচ আমার খরচ এ মানে আমার আমার চাকরির উপরেই সব কিছু ছিল কিন্তু এখন তো সব কিছু ধ্বংস হয়ে গেল হসপিটালে গেলাম হসপিটালে যাওয়ার পরে দীর্ঘ অনেক মাস মানে প্রায় এক মাসের মতো আমি হসপিটালে ছিলাম আমার অপারেশান হইলো তো হসপিটালে যাওয়ার পরে একটা মানুষকে আমি বারবার দেখতাম মায়াকে মায়া বারবার আমাদের আমার কাছে আসতো আমাকে দেখতো আমাকে বলতো কখন কি লাগবে না লাগবে মানে সর্বোপরি আমার আম্মাকে হেল্প করেছে এবং একটা পর যে আমি সুস্থ হয়ে যখন বাসায় ফিরে আসি এবং সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পরে আমি জানতে পারি যে আমার অপারেশন থেকে শুরু করে আমার যতটুকু খরচ হয়েছে এবং এই সমস্ত খরচ মায়া দিয়েছে মায়ারটাকে আমার চিকিৎসা হয়েছে আমার সেবাযত্ব হয়েছে আমার সব কিছু হয়েছে সম্পূর্ণ মায়া আমাকে করেছে তো যাই হোক এরপরে আমি বাসে আসি বাসে আসার পরে প্রায় পনেরো বিশ দিন পরে আমি মোটামুটি সুস্থ সুস্থ হওয়ার পর আমার মাকে বলে যে আসলে একটা মানুষের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে তার মনে মানুষ মানুষ সৌন্দর্য হয় ভিতর থেকে বাহিরি সৌন্দর্যটা একটা মানুষের থাকে না এই বাহিরের সৌন্দর্যটা হয়তো কিছুদিন পরে কেটে যায় বা খারাপ হয়ে যায় কিন্তু ভিতরের যে একটা মানুষ সুন্দর থাকে ওই সৌন্দর্যটাই মানুষের আসল সৌন্দর্য মায়া মহিলাটা অনেক ভালো যদিও তোর বয়স অনেক সিনিয়র সবই ঠিক আছে কিন্তু এই মহিলাটা অনেক ভালো তোর বউ কত খারাপের খারাপ মানে তোর পেটের মধ্যে ছুরি ঢুকে দিয়ে তোর বউ চলে গেছে এবং কোথায় চলে গেছে আজ পর্যন্ত আমরা কেউ জানি না আমিও জানি না আমার মাও জানা না ইভেন মায়া এই আপনার রোদেলার বাবা মাকে জিজ্ঞেস করা হলো যে আপনার মেয়ে এরকম একটা কাজ করে চলে গেছে কোথায় গেছে আপনারা বলতে পারেন কিনা তারাও বলে আমরা তো জানি না ও কোথায় চলে গেছে বা কোন জায়গায় চলে গেছে এগুলো আমরা কোনো কিছুই বলতে পারি না রোদেলার বিষয় নিয়ে রোদে আর রোদেলার বাবা মাও কোনো কিছু বলতে পারতেছে না যে আমার এই সন্তানটা কিন্তু কোথায় চলে গেলো কোন জায়গায় চলে গেলো যাই হোক আমি তখন মায়ের সাথে থেকে গেলাম আমার আম্মা বলতেছে যে এই তোর ওই বউটা ভালো হবে মায়া আসলে অনেক ভালো বয়স অনেক সিনিয়র হলে তো সমস্যা নাই পরে আম্মা মাকে বললো পুনরায় আবারও মায়ের সাথে সব কিছু ঠিক করে নেওয়ার জন্য তো আমি তখন চিন্তা করলাম যে আমার পারিবারিক অবস্থা কিন্তু তখন খুবই খারাপ মানে এতটাই খারাপ আসলে বলার মতো না মানে আমার যে প্যাটের সমস্যা দেখা দিয়েছে মানে এই প্যাটের সমস্যার পরে আমার পক্ষে কোনোভাবেই কোনো কাজ করা সম্ভব না আমি কোনো কাজ করতে পারিও না অপারেশন হওয়া একটা মানুষ এবং তার উপরে আমার আব্বা আমার খরচ নিজের ছোটো বোন একটা এটার এখনও বিয়ে হয়নি তো আমি আসলে দেখলাম যে এত কিছু হয়ে যাওয়ার পরেও মায়া আমাকে সাপোর্ট দিয়েছে আমার সাথে ছিল আমাকে কোনোভাবেই কষ্ট দেয় নাই নিজের মতো করে শেষ মানে শেষ বিপদের দিনে আমার আমার সঙ্গ দিয়েছে আমার সাথে এসেছে তো আমার কাছে মনে হলো যেন আমার লাইফ আসলে মায়াই বেটার আমি আবারও পুনরায় সব কিছু ঠিক করে আমি রোদলার কাছে গিয়ে ভুল করেছি এটা আমার জীবনে একটা বড় ধরনের ভুল ছিল দেন আমি পুনরায় আবারও মায়ের সাথে তখন আমার আম্মা ঠিক করে দে এবং আমাদের দুজনকে হুজুর থেকে পুনরায় আবারও কলমা পড়াই দেয় যেহেতু ও আমাকে ডিভোর্স করছে আমি তো আর ডিভোর্স পেপারে সিগনেচার করি নি তো ওরকম কোনো সমস্যা হয়ও নাই তো এরপরে ঠিক আছে সব কিছু ঠিক হয়ে গেল আমি ওরা আবার বিয়ে করে ওর সাথে আমি থাকতেছি তো প্রায় আপনার আড়াই বৎসর হয়ে গেছে আড়াই বছর আমি মায়ের সাথে থাকতেছি কোনো সমস্যা নাই আবার এরই মাঝে আপনার ধরেন করুণের সমস্যাটা ছিল করুণের সমস্যাটা পার হয়ে গেল মানে আমারই অপারেশানের পর করুণের সমস্যাটা আসে দু হাজার বিশ সাল আসে এবং একুশ সালেরও লাস্ট পর্যন্ত আপনার করুণা থাকে তো করুণে সব কিছুই শেষ হওয়ার পরে প্রায় আড়াই বৎসর পরে আড়াই থেকে তিন বৎসর পরে হঠাৎ করে মানে আমার আম্মা আমাকে বলতেছে আমার আম্মার সাথে নাকি রোদলা দেখা করছে এটা তিন বছর পরে ওই সময় আমি মায়ের সাথে থাকছি আমার কোনো সন্তান দেওয়া হয়নি আমি বললাম কি বলো তোমার সাথে রোদেলা দেখা করছে বলে হ্যাঁ আমার সাথে দেখা করছে তোর মেয়েটা আমার করে নিছি তোর মেয়েটা অনেক সুন্দর হয়েছে তাই আমি বললাম রোদেলা কোথায় চলে গেছিলো মা বলে ও তো এখান থেকে এই ঘটনার পরে ও এক বান্ধবীর সাথে চলে গেছিলো তো এক বান্ধবীর সাথে গিয়ে তো এখন গার্মেন্টসে চাকরি করে এবং গার্মেন্টসের ও বড় একজন কর্মকর্তা মানে আপনার গার্মেন্টসের একটা ভালো পোস্টে চলে গেছে ওইখানেও ভালো টাকা বেতন পাচ্ছে ভালো টাকা বেতন পাচ্ছে এবং সেখানে ও ঠিক আছে আমাকে বলতেছে সেখানেও ঠিক আছে তা তোর মেয়েটার আমি দেখলাম মেয়েটা আমার অনেক ভালো লাগলো আমি করে নিলাম তো বাবা হিসেবে আমার তখন ভিতরে মায়া লাগলো যে আমার মেয়েটাকে আমি একটু দেখি তো এরপরে আমার মা একদিন কি করলো মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসলো বাসায় আনার পরে মেয়েটা আমি কোলে নিলাম আদর করলাম তো আমি আদর করার পরে দেখলাম যে মায়া বিষয়টা খুব ইজিভাবে নেয় নেয় মানে খুব ভালোভাবে নেয় নেয় যে এত কিছু হয়ে যাওয়ার পরে আমি কেন রোদলার মেয়েকে বাসায় আনলাম বা রোদলার মেয়েকে কোলে নিলাম মায়া মোটামুটি মনে কষ্ট পাইছে এবং কষ্ট পাওয়ার পরে আমি আম্মারে বললাম যে মা তো তুমি আর রোদেলার মেয়েটার আইনো না কারণ এটাকে আনলে মায়া রাগ করে এটা আনার প্রয়োজনে কিন্তু যেহেতু আমার মায়ের ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না মানে আমার কোনো সন্তানাদি হয় না আমার মা কোনোভাবেই রুদেলার কাছ থেকে সরতে পারে না শুধু আমার মেয়ে রুহির জন্য আমার আম্মা কী করে বারবার রোদেলার কাছে যায় এবং কি আমার সন্তানটারা আদর করে কারণে অকারণে সন্তানকে বাসায় নিয়ে আসে মানে নিজেদের নায়নাত করে মতো করে এই মানে রুদেলাকে পালতেছে মানে আপনার রুহিকে পালতেছে রুহিকে আমার বাসায় রেখে দিয়েছে মানে একরকম পারমানেন্টলি রুহি আমার বাসায় রয়ে গেল তো রোদেলাও মাঝে মাঝে রুহির এই মানে রুহিকে দেখার জন্য আমার বাসায় চলে আসো ওর সাথে আমার দেখাও কিন্তু আমরা কথা বলি না আমি মায়ের সাথে আসি তো লাস্ট কয়েকটা দিন মানে কয়েকটা মাস আগে হঠাৎ করে এই রোদেলার বাবা মা এসে আমার আব্বা আমার পায়ে ধরে কান্নাকাটি করতেছে আমার মেয়ের জীবনটা তো নষ্ট হয়ে গেল তা যাহাবার্তা হয়ে গেছে এখন আপনার ছেলেকে বলেন আমার মেয়েটাকে আবার নতুন করে নিয়ে যাওয়ার জন্য একদম নাতিনের মুখটার দিকে তাকাই হলে নিয়ে নেন একটা ছেলের তো দুইটা বউ থাকতেই পারে আপনার ওই ছেলের প্রথম বউ মায়া থাকুক মায়ের তো বয়স হয়ে গেছে কোন সময় মায়া চলে যায় মরে যায় তার তো ঠিক নাই আপনার ছেলেরও তো একটা ভবিষ্যৎ আছে তারপর ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি আমার মেয়েটাকে পুনরায় আবারও নিয়ে নেন আমার মেয়ে সতীনের সংসার করতে রাজি আছে এই কথা মানে রুহির বাবা মা সরি রুদেলার বাবা মা আমার আব্বা মাইকে বললো আমার আব্বা মাইকে বলা পরে আমার আব্বা মা মুহূর্তের মধ্যে প্রস্তাবটা প্রস্তাব তখন মায়াকে দিল যে তুমি যেহেতু বড় বউ তুমি কি বলো এত কিছুর পরেও যদি এই মানে রুদেলা আর রুহিকে আমরা নিয়ে আসি তুমি মানবা কিনা আমার ওয়াইফ তখন বলতেছে দেখেন আমার তো ওর তো কোনো সন্তানাদি হয় না বা আমার তো কোনো সন্তানাদি কখনই হবে না তা আমার যেহেতু বাচ্চা কাচ্চা হবে না ওরও তো একটা ভবিষ্যৎ আছে একটা ফিউচার আছে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ও যেহেতু অন্য কোথাও বিয়ে করবে অন্য কোথাও আপনারা ওকে বিয়ে না কারণ ওর তো এখনও পুরো বয়সটাই রয়ে গেছে আমার বয়স তো শেষের দিকে তা অন্য কোথাও বিয়ে করাইলে কি হবে ওর যে মেয়ে আছে রুহি রুহি মেয়েটার জীবনটা নষ্ট হবে তো রুহির জীবনের কথা চিন্তা করে হলেও আপনারা রোদলাকে ফিরে নিয়ে আসেন এই কথা আমার বড় বউ মায়া বলতেছে এবং আমার আম্মাও একই কথা বলতেছে রুহির জন্য হলেও যেন আমি রোদেলাকে ফিরে নিয়ে আসি এই বিষয়টা নিয়ে আমি যখন বিভিন্ন মানুষের সাথে আলোচনা করি আমার যারা পয় পরিচিত বন্ধু বান্ধব এদের মধ্যে এক পক্ষ আমাকে বলে যে না রোদেলাকে নিয়ে আসিস না রোদেলা আনলেই এই মায়ের সাথে আবার ঝামেলা করবে তোর সংসারে আবারও আগুন জ্বলবে তুই প্রয়োজনে নতুন কোথাও বিয়ে কর সন্তানাদের জন্য কিন্তু রোদলাকে নিয়ে আসিস না আবার আরেক পক্ষ আমাকে বলে যে দেখ রুহিত তোরই মেয়ে তোর মেয়েটা যখন একজন গার্মেন্টস কর্মীর কাছে বড় হবে তোর মেয়েটার জীবনটা যখন নষ্ট হবে তোরই তো খারাপ লাগবে তা মেয়েটার মুখের দিকে তাকা হইলেও তুই রোদেলাকে নিয়ে আয় যেহেতু মায়া বিষয়টা মেনে নিয়েছে এবং তোর বাবা মাও মেনে নিয়েছে রোদেলার বাবা মাও মেনে নিয়েছে তাহলে রোদেলাকে নিয়ে অন্তত রুহির মুখের দিকে তাকায় হলেও তো এরকম করতে করতে আমার একজন মানে আন্টি আছে সিনিয়র আনটি ওনার নাম হচ্ছে নাজমিন আন্টি আমি নাজমিন আনটিরকে একদিন বললাম যে আনটি আমি বিপদে পড়ছি এখন আমি কী করবো আমি আসলে কোন সিদ্ধান্তে অবনতি হবো বা কোন সিদ্ধান্তে আমি বুঝতে পারতেছি না কিন্তু ওই আনটি হঠাৎ করে আমার বললো যে এরকম এরকম একটা ছেলে মানুষের জীবনের গল্প বলে তো তুমি ছেলের সাথে যোগাযোগ করো দেন এরপরে আমার আপনার সাথে যোগাযোগ হওয়া বা আপনাকে আমার এই কথাগুলো বলা তাপন ভাই আপনার যুক্তিতে কি আসে আমার কি আমার মেয়ে রুহির দিকে তাকিয়ে রোদেলাকে ফিরে নেওয়াটা ঠিক হবে যেহেতু মায়া রাজি আছে নাকি সন্তানের জন্য আমি নতুন কোনো অন্য কোথাও বিয়ে করব। আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমার এত কিছু ক্ষতি হওয়ার পরেও আমার মনে হয় আমার সন্তানটা এবং আমার রুদুলাকে আমার ফিরিয়ে আনতে মন চাচ্ছে বাট আমি ভয় পাচ্ছি যে ও আবার সেই আগের মতো আমার বুকে সোবল মারে কিনা আপনার কাছ থেকে জানতে চাই যদি মেহরবানি করে আপনি পারেন আমাকে বলবেন যে এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমার কোন পথে যাওয়া উচিত আপন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই তাবিব হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য বন্ধুগণ এই গল্পটা আমার কাছে ভীষণ অবাক লেগেছে মায়াকে বিয়ের বিষয়টা এটা আমি তাবিবকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়টা কীভাবে হলো তাবিব শুধু একটা কথাই বলেছে আমার মা বিয়ে করিয়েছে এবং আমার মাই ডিভোর্স নিয়েছে বা তালাক নিয়েছে এটা আমার মা কীভাবে করেছে বা আমার মায়ের সাথে মায়ের এমন সম্পর্ক ছিল যে আমার মা যেটা বলতো মায়া সেটাই করতো হয়তো সে জায়গা থেকে মায়া কোনো প্রতিবাদ করেনি সর্বোপরি আসলে নেগেটিভ পজিটিভ শব্দ হিসাব করলে মায়া সত্যিকার অর্থে একজন মায়াবিনী নারী ছিল ও যেটা করেছে ওর স্বামীর জন্য এটা ফের পৃথিবীতে কোনো ইতিহাসে কোনো মহিলা বা কোনো মেয়ে করবে না তো মায়ের কাছে বরাবরের মতো তাবিব সহ তাবিবের পুরো ঋণী এবং আজকে যে জায়গায় এসে মায়া যেটা তার স্বামীকে বলছে ঠিক আছে রুহিকে ফিরিয়ে নিয়ে আসো তোমার বউ রুদলাকে ফিরিয়ে নিয়ে আসো এটা কোনো বউ কিন্তু বলতো না সব কিছু মিলিয়ে আমাদের মায়া কিন্তু গ্রেট এখন প্রশ্ন হচ্ছে একটা কালসাপকে পুনরায় আবারও ঘরে আনলে সে যে সবল দেবে না তার তো কোনো গ্যারান্টি নেই আর সেই কালসাপের যে বিষ দাঁত ফেলে আসবে এমন তো কোনো পথ খোলা নাই আমার একমতে মনে হয় সবার মতো যে অন্তত রুহির মুখের দিকে তাকিয়ে হলেও রোদলাকে নিয়ে আসা উচিত এটা আমার কাছে মনে হয় অনলি টেন পারসেন্ট আর নাইনটি পার্সেন্ট মানে নব্বই পার্সেন্ট মনে হয় যে রুদেলাকে না নিয়ে আসাটাই ভালো হবে আমার মতে আমি ওকে যেটা বললাম যে ভাই আপনি অন্য কোথাও বিয়ে করেন এবং বিয়ে করে আপনি আপনার বাচ্চাটাকে নিয়ে আসেন যেহেতু বাচ্চা আপনার আপনি অন্য কোথাও বিয়ে করেন করে আপনার বাচ্চাকে নিয়ে আসেন আপনি আপনার বাচ্চাকে বড় করেন অন্য বউ বউ নিয়ে সংসার করেন আপনি পুনরায় রুদেলার কাছে যেয়ে না ওই দিন সে আপনার পেটে ছুরি মারতে পারছে এবার গলায় ছুরি বসায় দিতে পারবে আমার আইডিয়া বা আমার ধারণা মতে কে কী বলবে আমি জানি না হয়তো রুদেলাও এই গল্পটা শুনবে বলবে আপন ভাই ডিরেক্টলি বলতেছে আসলে এটাই বলা উচিত আমার মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের ওই কমেন্টের মাধ্যমে চট্টগ্রামের ভাই তাবিব হোসেন তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মধ্যে এখানে দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে আল্লাহ ফেজেন আসসালামু আলাইকুম